রেজিস্টার্ড ভিডিও রেকর্ডেড আজকে আমাদের ক্লাস নাম্বার কত আজকে আছে যে 33-34 ক্লাস হবে যেগুলো তোমার যে গ্রুপ লিঙ্ক দেশে তুমি জয়েন হওয়ার হ্যাঁ মাত্রই ঘুম থেকে উঠলাম আর কি হ্যাঁ ঘুম থেকে উঠেই এখন টাইমিংটা মেনটেন করাটা খুবই জরুরি তো তাই জন্য মানে ক্লাসের লিঙ্ক দিয়ে দিলাম আর কি কি অবস্থা কালকে কাজ কাম কালকে কি অবস্থা রিয়াজুল কি অবস্থা তোমার যে আজকে তোমরা ক্লাসের পরে আজকে ক্লাসের পরে তোমরা মার্কেটিং টিম আর ডিজাইন টিম তোমরা দুই দুই জায়গায় আলাদা আলাদা তোমরা নিজেরা নিজেরা কমিউনিকেশন করে নিবা কিভাবে কিভাবে কাজ তোমরা কাজগুলো করতে পারো আর কি মোবাইলে চার্জ নাই মোবাইলে চার্জ নাই মানে কালকে যে এমনি পাশে রেখে দিছিলাম চার্জ নেই চার্জ দিছি দাঁড়াও দেখতেছি কোথায় গেল সেই সৈকত আছে যে মাহবুব এখন আসে নাই কি শেখাবো তাই ভাবতেছি কি শিখবা কও কোর্স আউটলাইনে সেটা হয়ে গেল হ্যাঁ আমি কেন যা দিব তাতেই সন্তুষ্ট নাকি এরকম কিছু এদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওয়েট ওয়েট আমরা গত রাত্রে আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম আর কি তো কন্টেন্ট টাইটেল কিভাবে কপি করতে হবে সেটা আমি বলছিলাম অবশ্য একটু একটু মিউট করো হ্যাঁ শব্দ হচ্ছে অনেক মিউট করো মিউট করো অনেক অনেক মিউট করো মিউট করো ঘুম না হইলে যা হয় ওকে আচ্ছা ফাইবারে অ্যাকাউন্ট আছে কার কার ফাইবার এমনি অ্যাকাউন্ট তো যাদের আছে মাহবুবেরও আছে আর তো সবার তারপরে যে বিজয় দেবনাথ মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন না ঠিক আছে সমস্যা নেই কি গিয়ে দেখে নিয়েন এখন কন্টেন্টের স্ট্রাকচার একটা কন্টেন্ট আমরা কিভাবে সিম্পলি আমাদের ব্লগ এর জন্য আমরা রান করতে পারি আর কি আজকে ওই জিনিসটা দেখাবো আর কি ঠিক আছে আর কালকে থেকে সবাই প্রিপেয়ার হন কালকে ফাইবারে অ্যাকাউন্ট খোলা হবে ক্লাসটা এই ক্লাসটা হবে আর নাইটে তো এমনি কাজের যেটা কাজ সেটা হইলেই ফাইবারে সবার অ্যাকাউন্ট খুলে দেবো কালকে কালকে আর কি তো সবাই কম্পিউটার যাদের মোবাইলে ক্লাস করেন তো মোবাইলে না করে আপনারা কালকে সবাই যাতে ল্যাপটপ ইউজ করেন আর কি যার যার আছে তো ভালো আর যার যার নেই তার জন্য আর কি আর
নিজেরা নিজেরা কি কি নিয়ে গিগ বানাবেন আর কি। হ্যাঁ, তো সেটা নিজেরা একটু ডিসকাস করে নেবেন, আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ করলে কিছুই না, খালি দেখতে হবে যে কার মানে ফাইবারে যারা অলরেডি বিভিন্ন লেভেল সেলার পার্সন আছে তাদের গিগুলা দেখতে হবে, গিগের কোয়ালিটিগুলো দেখতে হবে, তাদের ইমেজগুলো দেখতে হবে, তাদের সেলস কেমন। যার অলরেডি যত মানে অর্ডার যত বেশি আছে আর কি, তার সেই জিনিসটার তত চাহিদা আছে, এটা মনে করতে হবে। ঠিক আছে, তো ওইটার পরে বেস করে গিগ বানাইতে হবে। যেমন দেখা যাচ্ছে যে আপনারা ইনস্টাগ্রাম শিখেছেন, আপনি অর্গানিক ওয়েতে মার্কেটিং করে দেবেন ইনস্টাগ্রামের জন্য। আপনি টুইটার শিখেছেন, আপনি অর্গানিক ওয়েতে টুইটারে কাজ করে দিবেন আর কি। তিনটা সার্ভিস দেবেন, মানে টুইটারে যে এই সরি ফাইবারে হচ্ছে যে তিনটা সেকশন অ্যাড করা যায়, বেশি বেসিক একটা, একটা ইন্টারমিডিয়েট আর একটা অ্যাডভান্স। ওখানে ওই সিস্টেম করা আছে যে আপনি আপনার নিজের মতো নাম দিতে পারেন আর কি। তো আপনি ওখানে ফেসবুকে সার্ভিস দিলেন, ইনস্টাগ্রামে সার্ভিস দিলেন, টুইটারের সার্ভিস দিলেন, পিন্টারেস্টের সার্ভিস দিলেন, আপনার অলরেডি কি চারটা সার্ভিস হয়ে গেল। এবার আপনি চাইলে এক একটা স্পেসিফিক সার্ভিস দিতে পারেন। টোটাল প্রথমে তো সাতটা করা যাবে, তো চাইলে আপনি স্পেসিফিক সার্ভিসও দিতে পারেন যে আমি শুধু একটা যে ফেসবুকে একটা অ্যাড প্রোভাইড করে দিব, তো সেক্ষেত্রে আমাকে $5 দিতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে আপনি খুব আর্জেন্টলি মানে একদিনে ডেলিভারি দেওয়ার মতো যে কাজগুলো আছে আর কি, একদিনে ডেলিভারি দিবেন আর সেই কাজগুলো করতে সেই কাজগুলো করতে আপনি খুব ফাস্টলি করতে পারেন যে কাজটা, সেটা আপনি দিলেন আর কি, সমস্যা নাই। এখন এসইওর একটা কিওয়ার্ড রিসার্চের একটা সার্ভিসও আপনি দিতে পারবেন, কিওয়ার্ড রিসার্চের একটা সার্ভিস, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার মধ্যে এটাও যায়। হ্যাঁ, তো আমি যতটুকু জানি যে কোনো একটা স্পেসিফিক সার্ভিস নিয়ে কাজ করাও ভালো, মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করলে মোটামুটি, বাট স্পেসিফিক সার্ভিস নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেই সেই বিষয়ে এক্সপার্টনেস। আপনারা তো আর এমনি ওয়ার্ডপ্রেস নিজের জন্য শিখেছিলেন, আপনারা এই কটা সার্ভিসই দিতে পারবেন আর কি। আর যারা যদি অন্য স্কিল থাকে তো সেটা তারা আপনারা দিবেন, আর মার্কেটিং স্কিলটা কাজে লাগে, আপনারা গিগ মার্কেটিং করবেন, এটাই। এখন না, ওয়ার্ডপ্রেসে তো আর আপনারা ওই লেভেলে যান, ওয়ার্ডপ্রেসের এখানে কাজ হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, একটা থিম কাস্টমাইজেশন করে দেওয়া, তারপরে এলিমেন্টর কিংবা পেজ বিল্ডার দিয়ে কাজ করা, বাগ ফিক্সিং করা, এগুলো আসলে কোডিং এর ব্যাপার। কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রবলেম আছে, পেমেন্ট গেটওয়ে অ্যাড করা, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কমার্সে প্রোডাক্ট অ্যাড করে দেওয়া, যে আমি 10টা 15টা 20টা প্রোডাক্ট অ্যাড করে দিব আপনার জন্য, কিংবা এসিও অন পেজ এসিও অপটিমাইজ করে দেওয়া আর কি। এসিওর ক্ষেত্রে একটু হ্যাপা আছে অনেক, এসিও যারা করে তাদের ইয়ের অনেক প্যারা আছে, সেটা হচ্ছে যে অলরেডি অনেক দিন সময় লাগে, এসিও তো আপনি একদিনে ডেলিভারি দিতে পারবেন না, তাই না? লোগো আপনি বানায় একদিনে দিতে পারবেন, কিন্তু এসিও তো আপনি একদিনে ডেলিভারি দিতে পারবেন না। এটা আসলে অ্যাকচুয়ালি ব্যাপার। আমরা এতদিন আমি একটু এক্সপিরিয়েন্স নিই, তারপরে আর কি ক্লাসের দিকে মুভ করি। আজকে আমার ভালোভাবে ক্লাস, হ্যাঁ আমরা হচ্ছে লিঙ্কডিন ইউটিউব এখনো আসিনি, আমরা এগুলো আসলে লিঙ্কডিনের হয়তো 2 দিন লাগবে আর কি। লিঙ্কডিন ইউটিউব মার্কেটিং যদি করা যায় 2 দিন সময় লাগবে, 2-3 দিন। কিছু সিক্রেট টিপস আছে, কিছু টুলস আছে, এগুলো দেখলেই হয়ে গেল।
লিঙ্কডিনে ওর সাথে প্রিমিয়ামটা যদি কিনে নেওয়া যায় তাহলে একটা সেলস নেভিগেটর এক্সটেনশন প্রিমিয়াম কিনে নিলেই হয়ে গেল। আর কিছু গ্রুপে জয়েন করতে হবে, নিশ ওরিয়েন্টেড বা যেখানে প্রফেশনাল, আর শালা স্কেপ ঝামেলা করিস কেন। না লিঙ্কডিনে ওয়ার্ল্ড ওয়াইড পিপল আর প্রফেশনাল পিপল আর ইতালির মানুষ পাও। হ্যাঁ ইতালিয়ানরাও তো কাজ করায়, ইতালিয়ানদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, নক করতে পারো। হ্যাঁ তুমি সার্চ করো সুন্দর করে, সার্চ বেশি আমার আমার একটা আমার একটা ক্লায়েন্ট নক দিয়েছিল একবার, সেটা হচ্ছে যে তোমার ইউকে আর কি। তা উনি উনি হচ্ছে ওনার একটা কোম্পানি আছে, ওরা লোন প্রোভাইড করে দেয়। তো আমাকে বলতেছিল যে তুমি লিঙ্কডইন মার্কেটিং পারো, অনেক আগের কথা। তখন আমি লিঙ্কডইনে মার্কেটিং টার্গেটিং পারি না, তো বললাম যে হ্যাঁ পারি, তুমি দেও আমি করে দিব। লিঙ্কডইনের কোর্স করছিলাম আমি মনে হয় চারটা না পাঁচটা যেন কোর্স করছিলাম লিঙ্কডইনের আর কি। অ্যাকচুয়ালি মানে সুপার ম্যাজিক যে জিনিসটা কি, কন্টেন্টের খেলা, সব জায়গায় কন্টেন্টের খেলা। আর লিঙ্কডিনের ব্যাপারটা হচ্ছে যে কানেকশন রেডি করা, লিঙ্কডিনে 30,000 কানেকশনও করা যায়, একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কানেকশন করা। কানেকশনটা কীরকম ভাবে করা, ধরুন এই যে জাভেদ গ্রাফিক ডিজাইনার বা এই যে বিজয় হচ্ছে যে গ্রাফিক ডিজাইন বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে, তো দুইটা কি দুই ধরনের একটা কিওয়ার্ড বা টপিক। এখন আমার ওই গ্রুপে যারা এই ওরিয়েন্টেড অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে ওখানে হাই হ্যালো করলাম কয়েকদিন, তারপরে কমেন্ট টমেন্ট করলাম পোস্টে, তাহলে কি আমাকে মানুষ চিনলো। চেনার পরে কি হবে, প্রত্যেকটা আমি রিকোয়েস্ট পাঠাবো, প্রত্যেক পার্সনকে আমি রিকোয়েস্ট পাঠালাম, তাহলে এই গ্রুপের পিপলকে আমার কি অলরেডি তারা কানেকশন হয়ে অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আমি ওদের মেলগুলো পাবো, তুমি যদি চাই আমার প্রোফাইলে মিনিমাম এরও কিছু রুলস আছে যে মোটামুটি 30-40টার মনে হয় বেশি, 30-35টার বেশি মনে হয় একদিনে কানেকশন করা যায় না। তো মোটামুটি যদি একটা মাস টাইম নেওয়া যায়, তো প্রত্যেক দিন যদি 30-40টা করে কানেকশন করা যায়, তো দেখা যাচ্ছে যে আস্তে 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 একটা প্রোফাইল গ্রো করতে বেশ কিছুদিন সময় লাগে আর কি। 3,000, 4,000, 5,000, আস্তে আস্তে 10,000, 15,000, 20,000, একটা বিগ একটা কানেকশন। যেমন ইনস্টাগ্রামে যদি একটা অ্যাকাউন্ট করা যায় ভাইরাল টাইপেরই করা যায়, যদি 1,00,000 ফলোয়ার নিয়ে আসা যায়, তো এই একটা প্রোফাইল দিয়েই ভালো টাকা ইনকাম করা সম্ভব। লিঙ্কডিনেও তাই, তাহলে আমি যদি আমার যদি 30,000 কানেকশন হয়, তাহলে 30,000 ইমেল আমি পাচ্ছি, ঠিক আছে, 30,000 ইমেল আমি পাচ্ছি। তো অবশ্যই সেখানে প্রফেশনাল ছবি অ্যাড করতে হবে, প্রফেশনাল জিনিসগুলো দিতে হবে। তো ওর পরে বেস করে কি আসবে, ওর পরে বেস করে অনেক অফার আসে, ওর পরে বেস করে অনেক কাজের অফার আসে। লিঙ্কডিন একটা সিভির মতো আর কি, একটা লিঙ্কডিনে সব ইনফরমেশন অ্যাড করা যায়, তো লিঙ্কডিনে একটা সিভির মতো, বুঝে গেছো। আর ইউটিউবটা বাকি আছে আমাদের, ইউটিউবে অ্যাকচুয়ালি ইউটিউবে এখন টাকা হয়ে গেছে, মানে মানি এক কথায় বলা যায়। ইউটিউবে ইদানিং মানুষ দেখি কি করে, যে বিভিন্ন পপুলার পপুলার ইউটিউবে নিচে যে কমেন্ট করে আসে, ওখান থেকে টুকটাক ভিজিটর ভিজিটর পায়। আর
আর মোটামুটি দেখা যাচ্ছে যে কন্টেন্ট ইউটিউবে কিছুই নাই, ইউটিউবে দরকার হচ্ছে ভালো ভিডিও। ভালো ভিডিও যদি হয় তাহলে ইউটিউবে অনেক ভালো কিছু করা সম্ভব, ভালো কন্টেন্ট যদি হয় মানুষের। যেমন আমি একটা চ্যানেলের উদাহরণ দিচ্ছি, জীবন সমস্যার সমাধান, এই চ্যানেলটার নাম শুনছেন কেউ? হ্যালো, স্লাইড শো না ওরা, এটা হচ্ছে ভিডিও, হ্যাঁ হোয়াইট বোর্ড অ্যানিমেশন, হ্যাঁ ভিডিও স্ক্রাইব দিয়ে, যে ভিডিও স্ক্রাইব দিয়ে ওরা ভিডিওগুলো বানায়। এই জীবন সমস্যার সমাধান চ্যানেলটা, এই একটা ছেলে ইন্ডিয়াতে বাসা, এরা যখন প্রথম লঞ্চ করে এদের ভিডিও আর কি, এরা কোনো পেইড অ্যাড ট্যাড কিছু দেয় নেই, এরা বিশ্বাস করা যায় না যে অনলি 8 মাসের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা পেয়েছে। 8 মাসের মধ্যে, 7 থেকে 8 মাসের মধ্যে তারা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে গেছে। এখানে একটা ইউটিউবের জন্য তারা কাজ করতো 7 থেকে 8 জন, না সরি 5 জন, 5 জন মনে হয়, 5 জন না 6 জন। একজন স্ক্রিপ্ট লেখে, ওদের কাজ হচ্ছে মোটিভেশন সার্চ করা, মানে মোটিভেশন গুলা যেগুলো মোটিভেশন রিলেটেড স্টোরি বুক। আর ওদের দেশে তো amazon.in আছে, তো অ্যামাজন থেকে বিভিন্ন বই পাওয়া যায়। ওরা ওখানে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতো। কিভাবে করতো? একটা স্টোরি, একটা বই থেকে একটা স্টোরি নিল, সেই স্টোরিটাকে ওরা সার্চ করতো, কারণ ওরা একটা জিনিস নিয়ে কাজ করে, কিন্তু স্পেসিফিক একটা জিনিস। আমরা ডিজিটাল মার্কেটিং যদি করতে থাকি, আমরা যে কোনো, আমরা ফ্রিল্যান্সিং করলাম, পাশাপাশি আমরা যে কোনো একটা মার্কেটিং সেকশনে আমরা অ্যাফিলিয়েট করলাম বা ডিজাইন অ্যাফিলিয়েট করলাম, যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করলাম, 4-5 জায়গায় আমরা যাবো না, 4-5 জায়গায় গেলে সমস্যা। ঠিক আছে, সাধারণ আমি হচ্ছে যে ওই গ্রুপে মেসেজটা দিয়ে দিই, তা না হলে ক্লাসের মেসেজ সবাই ঘুম থেকে উঠছো কয়টায় আজকে? কে সবচেয়ে আগে উঠছো কালকে রাত্রে ঘুমায়? আচ্ছা উঠছো কয়টায়? 12 কেমনি? সাড়ে 8টায় উঠছো, এখনো ঘুমাও নাই? এর কিন্তু একটা ইফেক্ট আছে। হ্যাঁ, এই যে আমাদের একজন বড় একজন এসইও মার্কেটার, ওর নাম হচ্ছে তাপস ঘোষ, উনি সারা রাত, মানে উনি সারা রাত জাগে, ওনার আপওয়ার্কের প্রোফাইলে, ওনার অনেক বড় ধরনের মার্কেটার, ইউ জার্নি টিম বেস কাজ করে, তো আপওয়ার্কের এজেন্সি আছে, অনেক আগে দেখছিলাম 2018 সালের দিকে, তারও আগে মানে 17-র দিকে। তো
এই এত রাত জেগে জেগে রাত জেগে থাকার কারণে লাস্টে উনি অনেক বড় মারাত্মক একটা প্রবলেম হয়ে গেছে, শারীরিক কন্ডিশন হঠাৎ করেই ওনার খারাপ হয়ে গেছে, রাতে ঘুমায় না। তাই তো আসলে কাজ যদি করা হয়, কারণ কাজ করলে আসলে হয় না, কারণ ওদের টাইম মেনটেন করে চলতে হয়, টাইম মেনটেন। তোমার ফাইবারে কি তুমি এজেন্সি নিয়ে কাজ করো নাকি নিজের প্রোফাইলে? না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ডিজাইন বাই নিমের তোমরা কি শুধু ফাইবারেই কাজ করো নাকি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করো? যে যে জায়গাটাই মানে টিকে থাকে আর কি, সেখানেই সময় দেওয়াটাই বেটার। কিন্তু ফাইবারের সময় দিতে চাইলে ফাইবারেই সময় দাও। তবে এখন কিন্তু মানে এই ভিডিও অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, এখানে যদি স্পিচ দেওয়া যায় এবং ইউটিউবে কিন্তু এগুলো খুব মানে কিছু জিনিস খুবই জনপ্রিয় আর কি। আর মোটামুটি একটা ওয়েবসাইট করে যদি টুকটাক মার্কেটিং করো আর কি, তাহলে দেখা যাচ্ছে যে আরো ভালোভাবে কাজ করা সম্ভব আস্তে আস্তে, যদি ওয়েবসাইটে নিয়ে আসা যায় ক্লায়েন্ট ক্লায়েন্ট গুলো। এটা আস্তে আস্তে করতে হবে, নিজেরা যদি একটা না, এখন তো অটোমেটিক্যালি আসবে, কারণ আস্তে আস্তে প্রোফাইল যখন অলরেডি আছে, অলরেডি আছে, এখন তো মার্কেটিং করার দরকার নেই। যাই হোক, আমি যেন একটা কি যেন একটা শেয়ার করছিলাম ওগুলোকে ভুলে গেলাম। ও না, আমি এইগুলো আমি একটা ইয়ে দিব, হ্যাঁ আমি হচ্ছে যে রিডিটের একটা পিডিএফ দিব আর কি, ঠিক আছে? রিডিটের একটা পিডিএফ দিব, টেক্স ভিপিএন হোস্ট, আচ্ছা একটা ভিপিএন ইউটিউব মার্কেটিং রিডিট মানে পিডিএফ, আচ্ছা রিডিটের একটা পিডিএফ আমি আমাদের গ্রুপে শেয়ার করে দিব। এটা একটু সবাই পড়াশোনা করেন, মেসেজে এই পিডিএফ থেকে আপনারা মোটামুটি ভালো কিছু এডিট নিয়ে যার যত প্রবলেম আছে, ঠিক আছে,
গ্রুপে শেয়ার করতেছি। ডিট নিয়ে এই পিডিএফ দেখে কাজ শুরু করতে হবে, সমস্যা নেই। ঠিক আছে, কোথায় গেল? পিডিএফ শেয়ার করছি আর কি। হ্যাঁ, আমাদের গ্রুপে পিডিএফ শেয়ার করছি। এই পিডিএফটা ভালো করে আপনারা একটু স্টাডি করেন। এখানে এখানে 11টা পেজ আছে এডিট নিয়ে কীভাবে কাজ করতে হবে, এই জায়গাটায় অলরেডি তারা বলে দিচ্ছে আর কি। একটা মেথড আর কি, এটা একটা মেথড যে অলরেডি আমি একটু বোঝাই দিচ্ছি যে ইনি রিডিটিভো বাই মেজর টম, এখান থেকে কীভাবে ওয়ার আনফেয়ার অ্যাকাউন্ট মানি ওয়ার্কিং সামন, কীভাবে রিয়েট থেকে মানি আমরা জেনারেট করতে পারবো। তো অলরেডি এখানে কিছু জিনিস দিয়েছে, কিছু ল দিয়েছে, দিস বুক ইজ পারচেস, এটা মানে পেইড আর কি বইটা। হ্যাঁ, তো যদি প্যাসিভ ইনকাম করতে হয় অর্গানিক এসইওর জন্য, তাহলে একটা ডোমেন এবং হোস্টিংটা খুবই দরকার। ঠিক আছে, ডোমেন আর হোস্টিংটা দরকার। এবং রেডিট হচ্ছে 636 মোস্ট ভিজিটেড ওয়েবসাইট ইন ওয়ার্ল্ড, 40% ট্রাফিক কামিং ফ্রম ইউএস, রেডিট রিসিভস মান্থলি 1.7 বিলিয়ন ট্রাফিক। ঠিক আছে, যে রেডিটে পৃথিবীর মধ্যে 36তম আর কি রেডিট যেটা মোস্ট ভিজিটেড হয় আর কি। তো এখানে ইউএসএ পিপল 1.7 বিলিয়ন ট্রাফিক আছে। তো অলরেডি ইউএসএ ট্রাফিক হ্যাজ হায়েস্ট সিপিসি, কস্ট পার ক্লিক। বেসিক কীভাবে কাজ করতে হবে, যে রেডিটে আমরা কী করতে পারি, যে আমরা পোস্ট এবং সাব রেডিট কিওয়ার্ড বাই ইউজিং ব্যাক লিঙ্ক, আমরা লিঙ্ক প্রথমে দিলেই অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারি। ঠিক আছে, যে অলরেডি হেয়ার দিস থিং দো রেডিট ইজ অলরেডি র্যাঙ্কিং করে টুন গুড কিওয়ার্ড, আমি কিওয়ার্ড ডিসেস করে শিখেছিলাম না। রেডিটে আমরা একটা পোস্ট যদি করি আর কি ইনফরমেটিভ, রেডিটে প্রথমে আমি তো বলেছিলাম যে রেডিট নিয়ে কাজ করতে গেলে আমরা রেডিটের মধ্যে যখন কোনো পোস্ট করবো, যে পোস্ট কার্মা টার্মা লেখা আছে, তো পোস্ট যখন করবেন তখন একটা গ্রুপে জয়েন হলেন। তো ফ্রি ট্রাফিক এখান থেকে নিয়ে আসতে পারা যাবে। তো ইন অর্ডার টু ট্রাফিক পোস্ট অ্যান্ড আইদার সিম্পল পোস্টে কমেন্ট, হ্যাঁ, তো যে মানুষের যে পোস্টগুলোতে যে প্রথমে প্রথমে গুড কমেন্ট করতে হবে, যাতে সেখানে আমার একটা ভ্যালিডিটি বাড়ে, ভালো, ইটস অসম, ইটস অ্যামেজিং পোস্ট, ইটস ভেরি ইনফরমেটিভ পোস্ট, ইটস ভেরি গুড পোস্ট, ভেরি ইউজফুল পোস্ট, ভেরি ইনফরমেশনাল পোস্ট, ওয়া আই লার্ন সামথিং। বুঝে গেছে কথাটা, কথাগুলো কেমন আর কি।
হ্যাঁ, এগুলা কিন্তু খুবই দরকার, মানে কন্টেন্ট মার্কেটিং যারা করে আর কি, তো এগুলো আসলে কপিরাইট কন্টেন্ট লাগে। তো আমি এখানে এই কমেন্টগুলো করে, কেউ যখন অ্যান্সার চাচ্ছে কোনো কিছুর অ্যান্সার, কুয়েরা হোক বা রিডিট হোক, যখন কেউ কোনো প্রশ্ন করছে যে আমি কিভাবে ফেসবুক মার্কেটিং করব, কিভাবে আমি ব্যাকলিং করব, কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে দেখা যাচ্ছে যে সেখানে একটা সমাধান চেয়েছে অনলাইনে, হ্যাঁ কোনো একটা একটা টপিক সম্পর্কে সে জানতে চাইছে আর কি, ঠিক আছে, তখন কি করতে হবে, তখন তার ওখানে যে ইনফরমেশন শেয়ার করতে হবে, তখন আমার কি হবে, আমার প্রোফাইলের ভ্যালু বাড়বে। বোঝা গেছে? মানে আমি রিডিটের সিস্টেমটা বলতেছি আর কি। একটু আপনারা এই অলরেডি আমরা যে ডিজাইন টিম আছেন, ডিজাইন টিমের একটা ওই জিমেল দিয়েই একটা রিডিটের অ্যাকাউন্ট করেন, এবং ওই যে হচ্ছে যে ইয়েগুলো আর কি, এখানে রিড থেকেও ট্রাফিক আসুক। তো ডিজাইন টিম একটা রিডিটের অ্যাকাউন্ট বানান, বানিয়ে হচ্ছে যে ইয়ে করেন আর কি, ওই জন্য সরি ফর দ্যাট, যে লিঙ্কগুলো আসতেছে, কারণ ওই লিঙ্কটা স্পেসিফিক লিঙ্ক, ওই লিঙ্কটা আর কেউ রিডিটে শেয়ার করতেছে না, যে লিঙ্ক রিডিটে কেউ শেয়ার করবে না সেই লিঙ্কটা দেওয়া যায় আর কি পোস্ট কার্মার ভিতরে, ঠিক আছে। তো ওখানে একটু সুন্দর করে টাইটেল কিওয়ার্ড বসিয়ে লিঙ্কটা শেয়ার করে দেন আর কি, তাহলে ওখান থেকে অটোমেটিকলি ট্রাফিক ঢোকা শুরু করবে। তারপরে পোস্টে কমেন্ট উইথ মানে আপভোটস অ্যান্ড সেন্ড ইউর কমেন্ট অন দ্য টপ পেজ, গেট ম্যাক্সিমাম ট্রাফিক ফর দ্য পোস্ট। হ্যাঁ, পোস্টে কমেন্ট করতে বলতেছে, এবং এটাকে অবশ্যই যে অলরেডি ওই যে আমরা ইয়েতে দেখছিলাম না, কুয়েরাতে যে আপ অ্যান্ড ডাউন ভোটস দেওয়া, যে এটা ভোট আপনি স্বেচ্ছায় দিচ্ছেন কি দিচ্ছেন না। হ্যাঁ, অবশ্যই আপনার কমেন্টটা কি টপ পেজ গেট ম্যাক্সিমাম ট্রাফিক, যদি আমার ওই রিলেটেড ইয়ে পায় আর কি, এই যে হেই ম্যান আই এম অলসো ইন প্রোডাক্ট অ্যান্ড সাম অ্যাডভাইস, আমি চাচ্ছি ইওর সেলস টিম এলাইজিয়ান অ্যান্ড উইথ, মানে সে একটা ইয়ে করছে আর কি, এবং আপনি তাকে উপদেশ দিচ্ছেন আর কি। এটাই পোস্ট এ রিপ্লাই টু টপ কমেন্ট, মানে প্রথম যে কমেন্টটা টপ কমেন্ট আর কি, সেই প্রথম কমেন্টে রিপ্লাই দিতে বলছে আর কি, প্রথম কমেন্ট যেটা থাকবে, ফাইন্ড এ কমেন্ট দ্যাট ইজ অলরেডি টপ পেজ অফ দ্য পেজ, দেন মো পোস্ট রিপ্লাই টু, আমি দেখাই একটু, স্ক্রিনশট করা আছে না, আছে তো, মানে বর্তমানের আর কি শালা তো অলরেডি ভিপিএন ছাড়া ওপেন হবে না, খুব খুব প্রবলেম আর কি। যাই তো, কিন্তু আমার হচ্ছে না, কেন জানি না, আমার ওই যে আমি অবশ্য ওয়াইফাই তে গেছিলাম সেদিন, ঠিক আছে, মেসেজ করছি ওয়াইফাই তে যাওয়ার পরে এই যে প্রবলেম আর কি, এখানে এই যে অলরেডি হোয়াইট হাউস ব্লক ফান্ড ফর করোনা ভাইরাস টেস্টিং দিয়ে একটা করছে, যে এখানে অলরেডি অলরেডি হোয়াইট হাউস একটা পোস্ট আর কি, এইটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এখানে পোস্ট। তো আমি আমার টপিক ওরিয়েন্টেড যদি জিনিস নিয়ে সার্চ করি, একটা মিনিট, রিড ডট কম আসে, যেখানে কিন্তু হাজারো জিনিস আছে, হাজারো জিনিস। তো আমি যদি আমার যেটা টপিক, আমি যদি এখানে যাই, টি শার্ট ডিজাইন নিয়ে আমি সার্চ করলাম, টি শার্ট ডিজাইন নিয়ে অলরেডি মানুষ লিঙ্ক শেয়ার করছে, বাট এই যে অনেকগুলো জিনিস আর কি, যেখানে এটা অলরেডি একদিন আগে ইনি পোস্ট করছে, তারপরে আই রিলেটেড ইন ডিনো রোড ট্রিপ টি শার্ট ডিজাইন ফ্রম ইটস ওকে টু নট বি ওকে,
একটা টি শার্ট সে ডিজাইন করছে, এটা ওকে কিনা নট ওকে আর কি, ঠিক আছে না ঠিক নেই। হ্যাঁ, তো এখন যদি আমরা এই পোস্টটাতে যাই এডিটের, হ্যাঁ এই যে ইনার অলরেডি এখানে, তো দেখা যাচ্ছে যে এই পোস্টটা দিয়ে কিছুই করে না, কিন্তু সে আমরা যে টি শার্টগুলো সে বানাইছে, বানানোর পরে খালি সেখানে ইয়ে করছে। কিন্তু এখানে 19টা কমেন্ট আছে, 19টা কমেন্ট। তো এই যে এখানকার যে টপ কমেন্ট আর কি, আমি চাইলে রিমুভ অ্যান্ড ডিলেট পারমালিং সিজ, তো একজন লিখছে যে আই ফেল ইন লাভ দ্যাট টি শার্ট অ্যাজ সুন আই স ইট ড্রিম, হ্যাঁ টু মাই রিহার্ড ইন চান্স টু ইউ নো ইফ ইউ এনি আর সেলিং দিস টি শার্ট দিস মোমেন্ট, হ্যাঁ আমি আপনার টি শার্টের প্রেমে পড়ে গেছি, ঠিক আছে। তো খুব শীঘ্রই আমি একটা মানে আই স ইট ইন দ্য ড্রামা, হ্যাঁ ট্রাই ফর রিয়াক্টিং, মজার কমেন্ট লিখছে আর কি। আই স লিঙ্ক শেয়ার সাম হোয়ার ইজ সাবরেডিট দ্যাট হোয়ার ইউ অলরেডি টি শার্ট লিঙ্কস অ্যান্ড সোল্ড অনলাইন, হ্যাঁ আমি দেখলাম যেটা বেচার জন্য অন্য জায়গায় একজন অলরেডি দিয়ে রাখছে। তো এই যে কমেন্টগুলো করছে আর কি, যে এখানে একটা কমেন্ট যে এটা কমেন্ট আর কি, তো আমি চাইলে এটাকে রিপ্লাই দিতে পারবো। তো আমি প্রথম কমেন্টে যদি রিপ্লাই দিই, এই যে আমার মতো একটা পাবলিক সে যাব দেখুন এটা সার্চ করে দেখতেছে এবং কমেন্ট অপশানে যাচ্ছে আর কি। হ্যাঁ তো আমি এখানে কমেন্ট দিলে আমার কি হবে, এখানে কমেন্ট করলে এই প্রথমটাই কমেন্ট করতে বলতো, সেটা একটা মেথড, বোঝাইতে পারছি রিডিটের খেলাটা। হ্যালো, এটা একটা মেথড, হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি এটা একটা মেথড, আমরা যদি যাই যে দেখতে পারি যে এটার দাম কত, বাই সেল মেথডস ডট কম, যে কোনো মেথড চাইলে আপনি শেয়ার করতে পারেন, বাইসেল মেথড ডট কম। আমি এসব এসব আচ্ছা থাকো, রিডিটের এটা একটু বোঝাই দিলাম সবার যাতে আপনারা বোঝেন। তারপরে যেটা বলতেছে, তারপরে যে কমেন্টটা যাতে উপরে থাকে পোস্টের ইয়েটা আর কি, যে পোস্ট করবে সেন্ড ইউর কমেন্ট ফর দ্য টপ পেজ, ম্যাক্সিমাম ট্রাফিক থাকবে। তারপরে পোস্টে রিপ্লাই টপ টপ কমেন্ট আর কি, যে একটা পোস্টে রিপ্লাই দিবেন টপ কমেন্ট যেটা আছে সেটাতে আপনি রিপ্লাই দিবেন, ইজ অলরেডি দ্যাট টপ পেজ অ্যান্ড পোস্ট রিপ্লাই, যে এটা অলরেডি এখানে $80। তো আমি যদি এখানে রিডিট দিই, যে মেথড গুলো তারা সেল করতেছে, ঠিক আছে সিপিএফ লেডি স্মার্ট 2020-এর মেথড আর কি, $80 দাম, $63 দাম, ইনস্টাগ্রাম কিক ব্যাক, ক্যান ইউ ফিল দিস মানে 1 বিলিয়ন অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম মান্থলি, এই মেথডটা সেল করতেছে সে $57। তো আপনি যদি নিজে মেথড বানাইতে পারেন তো এখানে আপনি সেল করতে পারবেন, ইনস্টাগ্রাম দিয়েই বেশি আছে। সুপ্রিম বক্স, এক একটা মেথড আর কি মানে নতুন নতুন আসে, তারপরে সেটা আবার তারা সরায় ফেলে আর কি, ঠিক আছে এখানকারই আর কি, এই 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 ওয়েবসাইট থেকেই নেওয়া আর কি। রিডিটের মানুষ কিনতেছে অবশ্য, তাদের কাছে তো কিনতেছে, নাহলে তো আমরা পাইতাম না আর কি। হ্যাঁ যাই হোক, তো তারপরে
তারপরে যেটা বলতেছে যে অলরেডি রিপ্লাই দিতে বলতেছে, রিপ্লাই দিলে একটা ভালো ট্রাফিক পাওয়া যাবে। তারপরে সামওয়ান উইল সার্চ অন গুগল, যখন মানুষ গুগলে সার্চ করে কিওয়ার্ড দিয়ে, গো টু রিডিট, রিড দ্য কমেন্ট, এবং আপনি রিডিটে যান এবং কমেন্টটা পড়েন, এবং পসিবল টু ক্লিক ইউর লিঙ্ক, যদি এবং তারা যদি পসিবল হয় ক্লিক ইউর লিঙ্ক, আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাজ ইউর কমেন্ট স্টে আপ কন্টিনিউ গেট ফ্রি ট্রাফিক। যদি মানে সামওয়ান, কেউ যদি সার্চ করে গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে, তাহলে ম্যাক্সিমাম কি তারা রিডিটেই যায় এবং তারা কমেন্ট করে রিডিটে গেলে, এবং যদি সম্ভব হয় তাহলে ওই লিঙ্কে ক্লিক করে এবং অ্যাজ দ্য আপ ইউর কন্টিনিউ ফ্রি ট্রাফিক পাবেন। 1-3 কস্টিং নাথিং, কোনো টাকা লাগবে না। 2 হচ্ছে যে ইউ উইল নিড বাই আপভোটস, এখানে মনে হয় পোস্টে ইচ আপভোটস এর সিস্টেম মনে হয় আছে, যে কমেন্টের মধ্যে সেভ আপভোটসের অপশনই তো দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে এই যে আপস অ্যান্ড ডাউন ভোট আছে, এই যে আপস অ্যান্ড ডাউন ভোট আছে, তো যে যত বেশি আপনার এই যে অলরেডি যে আপস অ্যান্ড ডাউনস এর ভোট দিবে আর কি, আপ ভোটস যত বেশি হবে তার কমেন্টটা তত উপরে থাকবে, বুঝা গেছে। তো তারপরে হচ্ছে যে ওট সিরিয়র পোস্ট র্যাঙ্কিং গুড কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড সেট করে দিতে হবে, ইন অর্ডার টু টপ পেজ অল নিড অ্যান্ড আপ ভোটস, দ্যার ইজ নো ম্যাজিক্যাল অ্যালগোরিদম, কোনো ম্যাজিক্যাল কোনো অ্যালগোরিদম নাই, বাট #1 and #3 আর ফ্রি স্টিল ভেরি ইফেক্টিভ। #1 or #3 কস্ট নাথিং। আচ্ছা, টাইম লিমিটস, রিডিট অ্যাক্টিভ পোস্ট বিটুইন 3 or 6 মান্থ আফটার দেয়ার পোস্টেড, 1 পোস্ট ইজ অ্যাক্টিভ ইউ ক্যান নট কমেন্ট অর রিপ্লাই। এখন 3 থেকে 6 মাস পরে আপনি পোস্ট, একটা পোস্ট অ্যাচিভ ইউ ক্যান নট কমেন্ট অর রিপ্লাই, আপনি রিপ্লাই করতে পারবেন না, সো ইউ নিডেড টু লিভ ইউর কমেন্ট অন পোস্ট আর নট অ্যাচিভ, ইউ ডোন্ট স্প্যাম ব্র্যান্ড নিউ পোস্ট। আচ্ছা, এখানে স্প্যামিং করা যাবে না আর কি, কমেন্টের মধ্যে যে স্প্যামিং করা যাবে না, কোনো চালাকি করা যাবে না। ইউ ওয়ান্ট টু মেক ইউর কমেন্ট আফটার ন্যাচারাল রিডি ট্রাফিক উইজ দ্য পার্সন, তো রিডিটে যে অ্যাক্টিভ পোস্ট বিটুইন 3 or 6 মান্থ তারপরে যে পোস্টেড ওয়ান্স অ্যাক্টিভ, এরকম স্প্যামিং করা যাবে না, ন্যাচারালি কাজ করতে হবে, রিডি ট্রাফিকটা ন্যাচারাল, এখানে কোনো ধরনের স্প্যামিং কথা যেটা ওই পোস্ট রিলেটেড কোনো কিছুতে রিপ্লাই দিতে হবে, ঠিক আছে। তারপরে অলরেডি বলতেছে হাউ টু মেক মানি, কীভাবে আপনি এখানে অলরেডি এই মেথড থেকে ইনকাম করতে পারবেন, তো বলছে দে আর টোন ওয়েজ আর্ন উইথ দিস মেথড, আই উইল গিভ ইউ আইডিয়া টু গেট ইউ স্টার্টেড, থিঙ্ক অফ টাইপ প্রোডাক্ট আছে ভ্যাকুয়াম ক্লিনার, অ্যান্ড দিস ইজ ভ্যাকুয়াম ক্লিনার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল, মেক এ পোস্ট ওয়েস ক্লিনার্স 2018 মডার্নাইজ উইথ অ্যামাজন অ্যাসোসিয়েট, ঠিক আছে। টপ 10 ভ্যাকুয়াম ক্লিনার অ্যাট দ্য ফার্স্ট ভ্যাকুয়াম ক্লিনার মডেল টাইপস মডেল নেম রিডিট ইন টু গুগল, অলরেডি এই যে সার্চ করছে এটা রিডিটে, রিডিট নাম দিয়ে এই পোস্টটা আসছে। তো ফাইন্ড অল পোস্ট রিলেটেড ভ্যাকুয়াম ক্লিনার, এই ভ্যাকুয়াম ক্লিনার সব পোস্ট এরকম করে সার্চ দিতে হবে আর কি, রিডিটের সার্চ। তো আমি যদি এখানে দিই যে টি শার্ট ডিজাইন, আমি টি শার্ট ডিজাইন ফর ওমেন দিয়ে এখানে দিলাম রিডিট, ঠিক আছে। তো যখন আমি দিলাম যে রিডিট টি শার্ট, এই যে সব টি শার্ট রিকোয়েস্ট
এই যে টি শার্ট, এই যে টি শার্ট, ঠিক আছে। এখানে কি টি শার্টের অলরেডি রিডিটের ইয়ে আসতেছে, তো আস্তে আস্তে এখানে আরো অনেক অনেক রেজাল্ট আছে, আরো অনেক রেজাল্ট এখানে আছে আর কি, read.com দিয়ে দেখাচ্ছে। তো অলরেডি এরা যেটা বলতেছে যে রিডিট নামটা আমি ইউজ করলে আমি পোস্টগুলো দেখবো এবং এখানে রিভিউ, ডিসকাশন করা পোস্টে, তারপরে ক্লেভার কমেন্টস অ্যান্ড ড্রপ দ্য লিঙ্ক টু ইউর টপ 10 লিস্ট, ইফ ইউ ডু ইট রাইট ইট ইউ ওন্ট ইভেন লুক সাসপিশিয়াস অ্যান্ড ইউ উইল গেট সাম হট বায়ার ট্রাফিক। মানে এটা মানে একটা ক্লেভারিং জিনিস আর কি, যে আমার অবশ্যই রেডিটের অ্যাকাউন্টটা একটু পুরাতন হইতে হবে, কিন্তু হ্যাঁ পুরাতন অ্যাকাউন্ট না হইলে কিন্তু হবে, খেলা করা যাবে না। মানে ওদের রুলস এরকম যে আপনাকে অবশ্যই, মানে এরা বয়স্ক মানুষ চায় আর কি, যে ইউ আর নট 18, মানে আপনি যদি 18+ না হন তাহলে এখানে আসতে পারবেন না। এক কথায় আপনার বয়স যুক্ত হতে হবে আর কি, বিবাহযুক্ত পার্সন হতে হবে। যাই হোক, তো এখানে অলরেডি এই যে এই লিঙ্কটাতে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন বা কমেন্টের লিঙ্ক দিয়ে বলতে পারবেন যে আপনি যদি চান আমার ওয়েবসাইটে আসতে পারেন। তো অবশ্যই আপনার ডোমেনটা থাকতে হবে, ডোমেন থাকলে সবচেয়ে বেস্ট, না হলে ব্লক ব্লক মেরে দেবে। আই উইল এক্স্যাক্টলি টেল দ্য নিশ, কিছু নিশের কথা সে বলতেছে, টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সি, পলিটিক্যাল নিউজ, হ্যাঁ এই এইগুলা হচ্ছে যে ফাইন্ডিং কিওয়ার্ড। আপনি রিডিটের যে পোস্ট আছে পেজে, অলরেডি এগুলা থেকেও কিন্তু মানুষ কি পায়, ট্রাফিক পায়। হ্যাঁ এই যে এখানে সার্চ ভলিউম দেখছেন, পেজ টু অ্যাবাউট সার্চ ভলিউম কিন্তু হিউজ সার্চ ভলিউম, টি শার্ট ডিজাইন ফর ওমেন। তো আমরা যদি রিডিটে যাই, রিডিট টি শার্ট অলরেডি এটাকে tpublic.com টি শার্ট অ্যান্ড রিডিট, উই ক্যান মেড 15 ওর বাবা এত ডলার টি শার্ট, আপনি এত ডলার কিভাবে ইনকাম করতে হবে রিডিটের, ঠিক আছে। তারপরে রিডিট দিয়ে টি শার্ট রিডিট, টক অ্যাবাউট ডান টপিক ইন টি শার্ট রিডিট, ঠিক আছে। সব টি শার্ট অনলাইন, এটা তো সে মেথড দেখাচ্ছে, আমি এই মেথডটা বলে দিলাম, আপনারা আপনাদের মতো অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমাদের প্রোডাক্ট যে অলরেডি কাজ করতেছি, আমরা যে জিনিসগুলা নিয়ে আমরা সেগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো ক্রেডিটে, বাট ক্রেডিটে এই যে এটা আর কি, তারা অলরেডি কি করছে, অলরেডি এই যে রিডিট কথাটা তাদের লিঙ্কের সাথে অ্যাড করে দিয়েছে। কিন্তু এটা আর কি, আমি যে রিডিটের যে মেন জিনিস এই টি শার্ট ডিজাইনার রিডিট, যেখানে হাজারো পোস্ট আছে টি শার্ট নিয়ে, হাজারো পোস্ট আছে অলরেডি, অলরেডি এটা টি শার্ট ডিজাইন একটা মনে হয় মেবি একটা গ্রুপ। তো আমি চাইলে করতে পারি কি, এই যে অলরেডি সে একটা টি শার্ট এই যে ইয়ে করছে, আমি চাইলে 21 ঘন্টা আগে অলরেডি একটা কমেন্ট করছে একজন, তো যে ইউ ক্যান বাই টি শার্ট হেয়ার, এই যে ইউ ক্যান বাই টি শার্ট হেয়ার, এখানে কি তার ক্লেভারিং লিঙ্কটা সে দিয়ে আসছে, লিঙ্ক করে আসছে আর কি। কন্টেন্ট পলিসি, এখানে কন্টেন্ট পলিসি আছে, রিডিটের কন্টেন্ট পলিসিটা দেখতে হবে অলরেডি। চাইলে রিপ্লাই দিতে পারি, এখানে অ্যাঙ্কর টেক্সট করে দিয়েছে আর কি। অ্যাঙ্কর টেক্সট বোঝেন? হ্যালো, আপনারা কি কেউ অ্যাঙ্কর টেক্স বোঝেন? হ্যালো, না না এটা করতে হয় এভাবে দেখাচ্ছি, ধরেন
ট্যাগ লেখা আর কি, এই ট্যাগ। এটা হচ্ছে যে এঙ্কর টেক্সট ট্যাগ। এখানে আমরা নামটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই এই ব্যক্তিটা এই কাজটাই করছে, এই ব্যক্তিটা, এই যেখানকার যে ব্যক্তি আর কি, অলরেডি সে এখানে ক্লেভারিং লিঙ্ক বসায় রাখছে। আমি যদি এখানে ক্লিক করি আর কি, তাহলে অলরেডি অলরেডি তার ওয়েবসাইটে চলে গেল, বুঝতে পারছি, তার ওয়েবসাইটে চলে গেল আর কি, তার লিঙ্কে চলে গেল আর কি, সেখানে ক্লেভারিং করছে, বুঝতে পারছি। তার এই যে এক হার্ট থ্রেডলেস ড্রেস দিয়ে তার এই যে অলরেডি এখানে চলে আসে, এনকোড টেক্সট কল, এনকোড টেক্সট। এটাকে এনকোড টেক্সট বলা হয়। রিড এর কন্টেন্ট পলিসি হচ্ছে যে এখানে কিছু জিনিস আছে, একটু দেখেন, যে ক্রিয়েটেড রান পপুলেটেড বাই ইউ অ্যান্ড রিড ইউজার। এখানে আপনি পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, ভোট দিতে পারবেন, ডিসকাশন করতে পারবেন, লার্ন করতে পারবেন, ডিবেট করতে পারবেন, পিপল হু শেয়ার ইউর ইন্টারেস্ট। এখানে আপনার যদি ভালো কন্টেন্ট পাবলিক পোস্ট করা হয়, তাহলে অলরেডি এখানে অলরেডি ইনকারেজ অ্যান্ড ইভেন্ট ক্রিয়েট ইউর হোম অন রিডিট। Will not every community maybe for you find some unrelatable or even often sensitive? No, communities should be used and weapons. Community should be created sense being their members, not try to diminish or such. এখানে যে বিভিন্ন কমিউনিটি গুলো আছে বা গ্রুপ গুলো আছে আর কি, এই ডিসকাশন গ্রুপ গুলো আছে, এখানে জয়েন হতে বলতেছে আর কি, ডিফাইন বাই ইট ইউজার্স। তো এখানে কিছু রুলস আছে, যে প্ল্যাটফর্মের রুলস, নাম্বার ওয়ান, রেডিটে আপনি ক্রিয়েটিং করতে পারবেন, নট ফর মানে আপনি কোনো কিছু নট ফর অ্যাটাকিং অ্যান্ড মার্টিলাইজ ভালনারেবল গ্রুপস অফ পিপল। আচ্ছা, আপনি কমিউনিটি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে অলরেডি এভরি ওয়ান হ্যাজ রাইট টু ইউজ রিডিট ফ্রি। এখানে বাইং কোনো কিছু বা থ্রেট মানুষকে কোনো ধরনের আপনি খারাপ কিছু বলতে পারবেন না, বা আপনি তাকে কী করতে পারবেন না, তাকে মানে হুমকি ধামকি দিতে পারবেন না আর কি, কমিউনিটি ভায়োলেট আর কি, প্রোমোটেড কোনো মানে প্রোমোটেড কোনো কিছু করতে পারবেন না আর কি, যে প্রোমোট করা কোনো কিছু, তাহলে আপনাকে ব্যান করবে। আপনি কোনো কিছু যদি প্রমোট করতে চান, তবে রিডিটে পেইডও আছে, কোনো কিছু প্রমোট করতেছেন, অবশ্যই এখানে মানুষ প্রমোটই করে, কিন্তু প্রমোট করতে পারবেন না কোনো লিঙ্ক টিঙ্ক দিয়ে, শুধু লিঙ্ক শেয়ার করতে পারবেন, তো লিঙ্কই শেয়ার করতে পারবেন, আর যেখানে শুধু পোস্ট করতে পারবেন পোস্টই করতে পারবেন, পোস্টের মধ্যে লিঙ্ক দেওয়া যাবে। যে পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড ডু নট চিট, আপনি কারোর সাথে চিট করতে পারবেন না, কোনো এঙ্গেজিং কন্টেন্ট নিয়ে ম্যানিপুলেশন করতে পারবেন না, স্প্যামিং কোনো কিছু করতে পারবেন না, তাহলে আপনাকে ব্যান করবে। হ্যাঁ, সাবস্ক্রাইবার যদি ফ্রড, কেউ যদি আপনাকে ডিসপুট মারে বা আপনার বিরুদ্ধে কমপ্লেন করে, তাহলে এটা যাতে না করে সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। তারপরে রুল নাম্বার থ্রি, যে রেসপেক্ট the privacy other and তো লেটে আসলে তো হবে না, অলরেডি দে রেসপেক্ট দ্য প্রাইভেসি অফ আদার্স ইনআইথিং অ্যান্ড হ্যারাসমেন্ট অ্যান্ড সাম। আচ্ছা, এখানে যে অলরেডি অলরেডি যে ডিসকাশনগুলো হয় আর কি, এক একটা পোস্টে, এই পোস্টগুলোতে অলরেডি কোনো সেক্সুয়ালি কন্টেন্ট, হ্যাঁ, বা অলরেডি পার্সোনাল অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন এখানে আপনি ওই লেখালেখির মধ্যে দিতে পারবেন না, আপনার পার্সোনাল ইনফরমেশন ইনফরমেশন যা আছে
ইজ নট অ্যালাউ, নেভার পোস্ট টু থ্রেট অ্যান্ড পোস্ট, আপনি কাউকে আক্রমণাত্মকমূলক কোনো আক্রমণাত্মকমূলক কোনো পোস্ট আপনি বা কমেন্ট এগুলো করা যাবে না। ডু নট পোস্ট এনকারেজ দ্য পোস্টিং অফ সেক্সুয়াল সাজেশন বিলিভ কন্টেন্ট ইনভলভিং মিরর, মানে এখানে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ রিয়েল নেম, ইউজ ইট, আপনি যদি রিডে আপনার যদি রিয়েল নাম ইউজ না করে থাকেন তাহলে এটা ব্যান খেতে পারে আর কি। তারপরে ইনশিওর পিপল হ্যাভ প্রিডিক্টিভ এক্সপিরিয়েন্স অন রিড বাই প্রপারলি লাভিং কন্টেন্ট অ্যান্ড কমিউনিটি, পার্টিকুলারলি কন্টেন্ট গ্রাফিক। আচ্ছা আচ্ছা, এখানে আপনি যদি একটু মানে এক্সপিরিয়েন্স অন রিডে তাহলে কন্টেন্ট কমিউনিটিসের ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের ছবি, হ্যাঁ কন্টিনিউস গ্রাফিক যদি কোনো ধরনের কোনো তারা অ্যাডাল্ট যদি কিছু পায় তাহলে তারা সাথে সাথে ব্যান করে দেবে। কিপ ইট লিগাল, অবশ্যই আপনাকে লিগাল জিনিস কন্টেন্ট করতে হবে, অ্যাভয়েডিং পোস্ট ইললিগাল কন্টেন্ট। ইললিগাল কন্টেন্টের ক্ষেত্রে আপনি কাউকে মারতে যাচ্ছেন, ড্রাগ বেচতে যাচ্ছেন, আপনি হচ্ছে যে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট সেখানে পাবলিশ করা যাবে না, যেগুলো একবারে ইললিগাল জিনিস, ঠিক আছে। কোনো বন্ধুকে ছবি আপনি দিচ্ছেন, হ্যাঁ এগুলো দেওয়া যাবে না। ডো নট ব্রেক দ্য সাইট, ডু এনিথিং ইন্টারফিয়ার্স উইথ নর্মাল ইউসেজ। আচ্ছা, এখানে ব্রেক দ্য সাইট, ডো নট এনিথিং ইন্টারফিয়ার্স নর্মাল, আছে নর্মালি ইউজ করা যাবে, সমস্যা নেই। আর অলরেডি বলতেছে যে উই হ্যাভ ভেরিয়েটি ওয়েজ, অ্যান্ড খুব বেশি কিছু নাই যে রিট অ্যাকাউন্ট ব্যান করবে আর কি। তো যে খুব বেশি ইয়ে নাই যে অলরেডি আস্কিং ইউ নাইসলি অ্যান্ড নো কফিট, আস্কিং ইউ লেস নাইসলি টেম্পোরারি অর পার্মানেন্ট সাসপেনশন অ্যাকাউন্ট রিমুভাল প্রিভিলেজ অ্যাডিং অ্যান্ড রেস্ট্রিকশন অ্যাকাউন্ট, ওকে ইটস গুড। আচ্ছা, মানে আপনার কিছু মানে এরা একটা রুলস বলে দিচ্ছে বাট নট লিমিটেড টু, যে জিজ্ঞাসা করতে পারবেন খুব ভালোভাবে, কাউকে নক দিতে পারবেন, তাদের রুলস সম্পর্কে আস্কিং ইউ লেস নাইসলি টেম্পোরারি পার্মানেন্ট অ্যান্ড সাসপেন্স অফ অ্যাকাউন্ট, আচ্ছা রিমুভাল প্রিভিলেজ অ্যাডিং রেস্ট্রিকশন ইউর অ্যাকাউন্ট, আর আপনাকে কিছু ওয়ার্নিংও দিতে পারে আর কি। হ্যাঁ, আপনি সাথে সাথে বলতে পারেন যে আমি কন্টেন্ট যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি রিডিউ করে নিতে পারবেন। ব্যান অর কমিউনিটি রিড কমিউনিটি গাইডলাইন্স, এগুলো আপনারা একটু আর একটু ভালোভাবে দেখে নিন। আমি হয়তো তাড়াহুড়ো করে কিছু জিনিস বললাম, এটা অলরেডি তাদের ইউজার এগ্রিমেন্ট প্রাইভেসি পলিসি, ঠিক আছে ইউজার এগ্রিমেন্টে তারা কী দিচ্ছে রিটেল, এই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন আমি এটা বলতেছি যে হয়তো বলতে হবে আরে স্যার আপনি এইগুলো আমাদের কেন দেখাচ্ছেন, রিডিটে কিন্তু এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। রিড খুব সেন্সিটিভ একটা প্লেস, রিড খুব সেন্সিটিভ একটা প্লেস, এই রুলসগুলো জানলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি আনলিমিটেড পোস্ট করতে হবে, ঠিক আছে। কি দিয়ে বানানো, ইল ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো, পিএইচপি দিয়ে বানানো, ইল ফ্রেমওয়ার্ক খুব ভালো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইউজার পলিসি যে জিনিসগুলো দিচ্ছে এগুলো আপনারা একটু পড়বেন আর কি, কন্টেন্ট যে টেক্সট লিঙ্ক ভিডিও ম্যাটেরিয়াল সাবমিটেড সার্ভিস বাই ইউর অ্যাকাউন্ট, নো রেসপন্সিবিলিটি নট এক্সিস্টিং ইন ইউর কন্টেন্ট। আচ্ছা, একথাই কাউকে এখানে গালমন্দ করতে পারবো না, আমরা কাউকে খারাপ কিছু বলতে পারবো না। এই যে এই রিডের মধ্যে কন্টেন্টের মধ্যে দেখেন একটা একটা কি করছে, এক একটা লিঙ্ক প্রোভাইড করছে, একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছে। তো এই যে এই এটা অলরেডি তার টপ, এখানে সে এটা পাবলিশ করছে কবে, এখানে 200টা কমেন্ট আছে টপে, 200টা কমেন্ট আছে। হ্যাঁ দেখেন অনেকে করছে কি এই টপ কমেন্ট যে আর কি, অলরেডি একজন করে রাখছে 3 বছর আগে সাবমিট করে রাখছে সে, তারপরেও দেখেন এখানে অলরেডি তারা কমেন্ট করছে যে 3 ইয়ার্স এগো 3 ইয়ার্স এগো,
এটা সার্সে কিন্তু এখনো আছে, এটা সার্সে কিন্তু এখনো আছে আর কি। তো এই যে এখান থেকেই মূলত রিডিটের যে ট্রাফিক গুলো আসে আর কি, রিড থেকে ট্রাফিক গুলো আসে। তো রিডের সিস্টেমটা এরকম যেখানে বিভিন্ন গ্রুপ আছে, এমন দেখাইছিলাম, দেখাইছিলাম না? হ্যালো, আমি বলেছিলাম আর কি রিডের গ্রুপে, এই যে এখানে দেখা যাচ্ছে একজন লিখছে যে সাইট টু লার্ন টাচ টাইপিং গেট ফাস্টার কিবোর্ড, কিছুই না যেতে হবে, এখানে টপিক ওরিয়েন্টেড পোস্ট, আমি যদি এসিও দিলাম আর কি, এসিও ঠিক আছে, বা আমি এখানে ওমেন প্রোডাক্ট, আমি ওয়েট লস লিখলাম, সরি ফর দ্যাট, আমি এখানে ওয়েট লস প্রোডাক্ট লিখলাম, ওয়েট লস, ওয়েট লস প্রোডাক্ট সার্চ করলাম। এখন এইগুলো আসছে কি আমার এই যে অলরেডি লস ইট, এগুলো কি গ্রুপ? হ্যাঁ, তো আমি এখানে গ্রুপগুলোতে জয়েনিং দিয়ে দিলাম আর কি। তো নেক্সট মোড় আমি আর একটু গ্রুপে যাচ্ছি ওয়েট লস প্রোডাক্টের, এরকম গ্রুপগুলোতে খালি জয়েন করবেন সবাই, ঠিক আছে, জয়েন করবেন, জয়েন করে রাখবেন, দেখবেন যে সবাই রিডিটে অ্যাকাউন্ট করবেন আজকেই। এতগুলো গ্রুপ আর কি আমি জয়েন হয়ে গেলাম আর কি। তো এখন আমি আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি কোথায় যাব, এই যেখানে আমি দেখতেছি যে এটা অলরেডি 8 দিন আগে সাবমিট হয়েছে আর কি, অলরেডি এর 120টা পয়েন্ট এবং 23টা কমেন্টেড 6 দিন আগে হয়েছে, এটা 3 মাস আগে হয়েছে। তো আমি 6 দিন আগে যেটা হয়েছে এটাতেই গেলাম। পোস্টে গেলাম কিন্তু, ঠিক আছে। তো এখন এই যে বলেছে যে স্টেন্স অ্যান্ড কার পাস ভিডিও টার্ম স্টপ, এবার এটা সিম্পল মেথড আর কি, কপি পেস্ট খেলা। কিভাবে খেলবো? কুয়েরাতে যাবো, ঠিক আছে, কিছুই না, খালি কুয়েরাতে ঢুকবো। ঢোকার পরে কি করছে যে বলতেছে যে ওয়েট লস প্রোডাক্ট কল অ্যাডিস ডিসকন্টিনিউ আফটার অ্যাডিস বিকাম ওয়েল নন, হ্যাঁ 1980 সাল থেকে। সে একটা জাস্ট একটা উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিয়ে একটা ইনফরমেশন দিয়েছে, ইনি লিখছে যে হোয়েন আই ওয়াজ কিড, আমি যখন বাচ্চা ছিলাম, আই রিমেম্বার থিঙ্কিং হাউ স্টুপিড ইট ওয়াজ, হ্যাঁ এটা মানে আমি ছোট মানুষ, আমি আমি এত ছোট, আমি থিঙ্কিং করতাম যে আমি একটা স্টুপিড, আমি কতটা মানে স্টুপিড, মানে কি বলা যায় বাংলায় অনেক রকম ভাষায় আছে আর কি, যে আমি একটা স্টুপিড ছিলাম আর কি, বা নির্বোধ ছিলাম। জি ইফ পিপুল আর ডাইং টু এইডস জাস্ট টেক অফ সেলস অ্যান্ড প্রবলেম, হ্যাঁ প্রবলেম সলভ, তো লাইফ ইজ সিমিলার, একজন করছে, হ্যাঁ। তা আমি চাইলে এনাকে একটা রিপ্লাই দিতে পারি যে অলরেডি প্রোডাক্ট এইডস লিখে, একটা সেকেন্ড আমি এটাকে কপি করবো, ঘুরেই গেলাম। খুব সিম্পল ব্যাপার, খালি বসে বসে এইটা করলে যারা এসিও করে আর কি, হ্যাঁ তারা কিন্তু খুব বেশি কিছুই করে না, এইগুলা করেই এই যে ওয়েট লস ফেয়ার সার্চ করলাম আর কি। এখানে যে কমেন্টটা সে এখানে করছে আর কি, আমি একটু ইয়েতে যাই, ওয়েট লস, এই যে এটা আর কি আছে যে ওয়েট লস আফটার ইফেক্ট, আর জাস্ট নিয়ে আসলাম একটা হাবি জাবি বাবল তাবল যাই হোক না কেন। এখন এখানে 10 জন কি অ্যান্সার করছে, 10 জন অলরেডি অ্যান্সার করছে যে আর ইউ সাইড ইফেক্ট হার্বাল ওয়েট লস প্রোডাক্ট আর স্টপিং দ্যাম আর কি, এক একজন একটা জিনিস নিয়ে লিখছে আর কি। অলরেডি মানুষ এটা মনে হয় কোনো হার্বাল কোনো প্রোডাক্ট আর কি, যাই হোক। তো এখান থেকে অলরেডি কমেন্টে গেলাম আর কি, কমেন্ট 10 জন অ্যান্সার করছে। তো একজন লিখছে যে অলরেডি দ্য কোয়েশ্চেন ইজ নট হ্যাপেন্স টু ইউজিং অ্যারেবল অ্যান্ড এটা এটা দিয়ে, এখানে অলরেডি কমেন্ট অন ফিট
চারটা ভোট। আমি এখানে এখান থেকে কি করলাম, এটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে, খালি কপি পেস্ট করার কিছুই না। তার লেডি কোথায় গেল? এই যে এই এই জায়গাটায় আর কি। তা আমি তাকে এখানে দিলাম, যে জাস্ট দিলাম অ্যান্ড আমি সেভ দিলাম। ও টু মাচ এগেন, টু ইউ আর ডুইং টু মাচ এগেন, 2 মিনিটস। আচ্ছা রিপ্লাই দিয়েছি, জাস্ট নট কমপ্লেন মেসেজ। আচ্ছা রুলস ভায়োলেশন, কমপ্লেন করা যাবে না। আমি এখানে ওখানে কোনো কমপ্লেন টাইপের কিছু করা যাবে না, এটা অলরেডি কমপ্লেন। জাস্ট আমি এখান থেকে আরেকটা নিয়ে আসি, যে থাকে ওয়েট লস রিলেটেড, ওয়েট লস কল AYDS ডিসকন্টিনিউ অপারেটস বিগেস্ট। এটা আমি মুছে দিই। লিখেছে দ্য লেন্স অ্যান্ড দ্য ইউজ ওয়েট লস প্রোডাক্ট ইস ক্যান্ডি ওয়া সাপোস্ট আনফর্চুনেটলি। কত মারলাম আমি এখানে তাকে রিপ্লাই দিলাম, একটা রিপ্লাই দিলাম। ডুইং দ্যাট টু মাচ, ট্রাই টু এগেন 12 সেকেন্ড আর কি। আমি তো আচ্ছা আমি বেশি লিঙ্কে ক্লিক করে ফেলছি এরকম কিছু নাকি? প্লিজ রিড দ্য রুলস উইকি বার পোস্টিং, প্লিজ রিড দ্য মেসেজ অ্যান্ড ইনকারেক্ট দ্য পোস্ট। আমি এখানে যদি দিই, আমি এক লাইনে একটা কথা লিখি নিজে নিজে। Life was simpler when we were kids. Achha. খুব বেশি কিছু লেখা যাবে না, ঠিক আছে, খুব বড় কিছু লেখা যাবে না আর কি। 1 পয়েন্ট জাস্ট নাও, আমি 1 পয়েন্ট পাইলাম আর কি। আমার এখানে উপরে থাকলো অলরেডি, খুব বেশি বড় কিছু রিপ্লাইতে দেওয়া যাবে না, তারা বলতেছে অলরেডি। আমার অবশ্য মনে হয় প্রোফাইলের গ্রোথটা অতটা আপডেট না। হু ইজ দিস পার্সন আর কমেন্টেড, লিঙ্ক ওপেন হবে না কেন? আমার লিঙ্ক যদি ওপেন হয় তোমার হবে না কেন? লিঙ্ক কি সবার ওপেন হচ্ছে না? হ্যালো হ্যালো, এডিট নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? এডিট নিয়ে কারোর কি কোনো আইডিয়া আছে নাকি সবাই এডিটে নতুন?
আচ্ছা আচ্ছা, আমি রিডিট নিয়ে একটু জিনিসগুলো বলি। সবাই রিডিটে অ্যাকাউন্ট করবেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখবেন, এবং রিডিটে অ্যাকাউন্ট করেই লিঙ্কডইন কোনো কিছু শেয়ার করা যাবে না, মিনিমাম একটা মাস বা এক মাস পরে আর কি। হয়তো আপনি কমেন্ট করতে পারেন, রিডিটে অ্যাকাউন্ট খুলে বেশি পাকনামো করা যাবে না, তাহলে সমস্যা। রিডিটে দু একটা করে পোস্ট করা যেতে পারে, একটা দুটো করে পোস্ট করা যেতে পারে, বিভিন্ন টপিক ওরিয়েন্টেড। আমি যদি চাই এখানে এখান থেকে একটা জিনিস নিয়ে আসি, যে আমি ডিজিটাল মার্কেটিং, কি বলো? না না, সবাই তো এক বলছে। এখানে তো নোটিফিকেশন থাকতো, তাহলে আমি তো অ্যাড করছি, সবারই অ্যাড করছি। মেম্বারের মধ্যে আছে তো সবাই মনে হয়। ও রিডিট নিয়ে আমি একটু কথা বলি, যারা একটা রিডিট নিয়ে একবারে নতুন। রিডিট নিয়ে অলরেডি আমি একটা ক্লাস নিয়েছিলাম এর আগে, যেহেতু একটা মেথড আসছে, তো রিডিট মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো। এটা নেটওয়ার্কের কারণে প্রবলেম হচ্ছে। লিঙ্কডইন কি ভালো সার্ভিস দেয়? লিঙ্কডইনের খুব বাজে ইউজার এক্সপিরিয়েন্স আছে আমার অফিসের। এখন গ্রামে আছে, কি হবিগঞ্জে না মৌলভী বাজার? তোমরা ফাইবার আছে। আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে এই ফাইবার অ্যাকাউন্টটা ম্যানেজ করো কিভাবে আর কি, ওয়াইফাই তে রাখো নাকি মোবাইল ডাটা ইউজ করো?
মানে এই যে আইপি যে প্রবলেমটা আর কি, হ্যাঁ যদি হয়তো ডেডিকেটেড আইপি হয়তো ইউজ করতে পারো বা শেয়ার আইপি ইউজ করো, যাই হোক। না না আমি ওইটা বলি না, আমি বলতেছি যে তোমরা ফাইবার অ্যাকাউন্টটা যে ম্যানেজ করো, হ্যাঁ মানে একই আইপিতে যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তখন তো ব্যান হয়ে যাবে আর কি, সেই ক্ষেত্রে কি পদ্ধতি ইউজ করো? কিন্তু এই যে ওয়াইফাই তে যে আমরা ধরো অনেকে ব্রডব্যান্ড লাইন ইউজ করে, তো শেয়ার লাইন ইউজ করে, তো একাধিক শেয়ার আইপি মানে অনেকে ইউজ করে থাকে, তো একই আইপি তে যদি একাধিক অ্যাকাউন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি কি প্রবলেম? রিডিট নিয়ে একবারেই বোঝো নিয়ে আর কি, হ্যাঁ একটু কোশ্চেন করো। হ্যালো হ্যালো, রিডিট নিয়ে একবারেই বোঝো নিয়ে, এই জিনিসটা একেবারেই বোঝো নিয়ে আর কি, এরকম কি আছো? হুম যাবে 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 অ্যাকাউন্ট খুলে কমেন্ট করো, বিভিন্ন গ্রুপে জয়েন করো, ওখানকার যে তোমাদের যে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিভিন্ন গ্রুপ আছে সেখানে জয়েন করো আর কি, সার্চ করে রিয়াজুল, বুঝতে পারছো? অনেক অনেক বুঝতে পারছো, অনেক কি আছো? ছয় মাস? না না লিংক লিংক শেয়ার করে একটু ঝামেলা আছে, প্রমোশন করতে গেলে মা এখানে ব্যাপারটা হচ্ছে যে রিডিটের অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত ভালো, তো রিডিটে অ্যাকাউন্ট করে টুকটাক বিভিন্ন জায়গায় দুই এক লাইনের ভালো ভালো কথা না করা যাবে করা যাবে করা যাবে করা যাবে, হ্যাঁ পোস্টও করা যাবে কিন্তু উইদাউট লিঙ্ক, উইদাউট লিঙ্ক আর কি। আগে প্রথমে একটু কিন্তু এখানে ভায়োলেশন পলিসি হচ্ছে যে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট, কোনো ধরনের মানুষকে আক্রমণাত্মক কোনো কন্টেন্ট, হ্যাঁ এগুলো করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে আসা যাবে, হ্যাঁ রিডিট থেকে তো মানুষ ওয়েবসাইটের ট্রাফিক, রিডিট অনেকে আছে শুধু রিডিটই করে, তিন চারটা অ্যাকাউন্ট আছে রিডিটের অলরেডি, অনেক পুরাতন পুরাতন রিডিট অ্যাকাউন্ট সেল হয় অনেক ভালো ভালো দামে, সার্চ দিয়ে দেখো আর কি, অলরেডি রিডিটে তারা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে এখান থেকে ট্রাফিক নিয়ে আসে আর কি, কারণ রিডিট একটা অলরেডি
যে লিঙ্কটায় তুমি পোস্ট করবা যা বা ইনফরমেশনটা পোস্ট করার সাথে সাথে অটোমেটিক ইন্ডেক্স হয়ে যায়, রিডির সাথে কানেক্ট হয়ে সেটা গুগলে অটোমেটিকলি ইন্ডেক্স হয়ে যাবে। যখন অটোমেটিকলি ইন্ডেক্স হয়ে যাবে তখন তো তোমার, তখন তো তুমি যদি শুধু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করো তাহলে ওই টাইটেলটা যে রিডিটা থাকলো, যে কেউ ক্লিক করলে ওই লিঙ্কে ক্লিক করলে তোমার ওয়েবসাইটে চলে গেল, এরকম সিস্টেম। ফজলুর রহমান রাষ্ট্রপতি সাহেব, বুঝতে পারছি। আচ্ছা প্রিন্স, বুঝতে পারছি। সৈকত, বাবু, এখানে অ্যাকাউন্ট খোলার মূল উদ্দেশ্য কি এখন তুমি জানতে চাচ্ছ? আরে কপাল, ছোট করে। আচ্ছা না না, আমার লেকচার, আমার তো মূল্যহীন লেকচার হয়ে গেল, ঠিক আছে, মানে লেকচারটা তো পুরাই মূল্যহীন হয়ে গেল আর কি। তোমার এই কথা শুনে আমি তো পুরো নির্বাক, মানে আমি তো অবাক হয়ে গেলাম আর কি। যাই হোক, এখানে আচ্ছা এক কথায় প্রকাশ, আচ্ছা এক কথায় প্রকাশ করি, রিডিট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জাস্ট লাইক কুয়েরার মতো। কুয়েরায় কোশ্চেন করা হয় আর রিডিটে পোস্ট করা হয় আর কি। হ্যাঁ, রিডিটে অলরেডি আমাদের যে, আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি এটা এসইও ফ্রেন্ডলি বলা যায়, এখানে আমরা ট্রাফিক পাই, হিউজ ট্রাফিক পাই। রিডিটে আমরা কাজ করি এই কারণে, ভিজিটর নিয়ে আসার জন্য মূলত। রিডিটে পোস্ট কার্মা আছে, কমেন্ট কার্মা আছে, রিডিটে সাব রেডিট করা যায়, সাব রেডিট অ্যাকাউন্ট করা যায়। তো এর একটা, যেমন আমরা পিন্টারেস্টে পিন করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, আবার টুইটারে টুইট করি। তো এখানে রিডিটেও আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে পোস্ট করি, ইনফরমেশন পোস্ট করি, এখানে মানুষ ডিসকাশন করে, এটা ফর্মের মতো। কুয়েরা যেমন একটা ফর্ম, রিডিটও একটা ফর্ম আর কি। এখানে বিভিন্ন টপিক নিয়ে মানুষ ডিসকাস করতে পারে, অ্যান্সার নিতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম। তো এটা আমরা ইউজ করে ভিজিটর নিয়ে আসতে পারি, এটাও একটা সোশ্যাল মিডিয়া টাইপেরই বাট ফর্ম। তো এখানে আমরা বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন হতে পারি, এবং ওই গ্রুপে জয়েন হওয়ার পরে সেখানে যে পোস্টগুলো যারা করছে আর কি, ভ্যালুয়েবল পোস্ট, সেখানে আমার ফিলিংস, অবশ্যই কোনো আক্রমণাত্মক কোনো ফিলিংস শেয়ার করা যাবে না, তাহলে সাসপেন্ড খাবে অ্যাকাউন্ট। আমি এখানে ভালো কোনো কথা লিখতে পারি, আমার অ্যাকাউন্ট আস্তে আস্তে গ্রো হবে, কমেন্ট করতে পারি। তো আস্তে 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 দেখা যাচ্ছে যে এক মাস পর, দুই মাস পর আমি এখানে মানে বিভিন্ন কমেন্ট, মানুষের কমেন্টের মধ্যে অনেকগুলা মানুষ কমেন্ট করছে, 400, 500, 1,000। তো সেখানে আমি একটা কমেন্ট করলাম, তো কেউ যদি রিডিটে থাকে বা রিডিটে ঢুকে যারা, অলরেডি কী হবে সেটা, কমেন্টটা যদি টপ, আমি এতক্ষণ যে সিক্রেট মেথডটা দেখলাম, তারা বলতেছে যে আপনি যে কমেন্টটা করবেন টপে থাকতে হবে, টপ, যে টপে কমেন্ট করছে সেই টপে আপনি রিপ্লাই দেন, তাহলে আপনার ভিজিটর আসবে, বুঝা গেছে, তাহলে ভিজিটর আসবে। আর এটাই মূলত রিডিট। রিডিটে নেক্সটে আরেকটা করা যায়, এটা হচ্ছে যে একটা পোস্ট করা যায় আবার লিঙ্ক পোস্ট করা যায়, যে লিঙ্কটা কেউ রিডিটে শেয়ার করে সেই লিঙ্কটা, বাট যে অলরেডি লিঙ্ক শেয়ার করছে আর কি, মানে আমি যদি আমার প্রোফাইল থেকে যদি এখানে অলরেডি, এই যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাবমিট লিঙ্ক, একটা হচ্ছে সাবমিট পোস্ট, আমি আমার ওয়েবসাইটটায় বা ইউটিউবে ভিডিওটা অলরেডি লিঙ্কটা এখানে শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি ভালো কিওয়ার্ড হয়, ভালো টাইটেল হয়, তাহলে র্যাঙ্ক করবে আর কি। এই হচ্ছে যে মূলত জিনিস, বা এটাই হচ্ছে মূলত ব্যাপার। আর রিডিউস করলে আমরা এখান থেকে ট্রাফিক পাবো আর কি, বিভিন্ন ক্যাটাগরি আছে,
সেখান থেকে আমরা ট্রাফিক পাব, মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, আমাদের প্রোডাক্ট কিনবে, আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে, ভিজিটর আসবে, এই এটার জন্য আমরা ইউজ করে থাকি। তো এখানে আচ্ছা, তো নেক্সট একটা কথা বলছে ফাইন্ডিং কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যদি গুগলের কিওয়ার্ড আইডিয়া সার্চ করি, টাইটেলগুলো সুন্দর করে লিখি, লিখে বলতেছে যে কমেন্টে ইওর কমেন্ট র্যান্ডমলি পোস্ট দ্যাট র্যাঙ্কিং ফর কিওয়ার্ড অ্যান্ড রিডিট, ফর এক্সাম্পল ইফ ইউ সার্চ ভ্যাকুয়াম ক্লিনার রিডিট। তো আমি যদি ভ্যাকুয়াম ক্লিনার রিডিট লিখে সার্চ করি, তাহলে মোস্ট অফ কমেন্টেবল পোস্ট আর র্যাঙ্কিং, যে একটা পোস্ট র্যাঙ্ক করছে আর কি, ইউ উইল রিসিভ সাম ট্রাফিক, আপনি এখান থেকে কিছু ট্রাফিক পাবেন। ইট ইজ সুপার স্ট্রং ওয়েবসাইট রাইট নাও অ্যান্ড র্যাঙ্ক টোন স্টাফ ফাইন্ড পোস্ট, যে পোস্টটা র্যাঙ্ক করছে অলরেডি গুগলে সার্চ করে, হ্যাঁ সেই পোস্টটায় যে কি করতে হবে, কমেন্ট করতে হবে, সোজা কথা, বুঝা গেছে? সেই পোস্টটায় যে কমেন্ট করতে হবে, যদি অ্যাকাউন্টটা ভ্যালুয়েবল অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাঙ্কর টেক্সট দিয়ে মারতে হবে, বললে লিঙ্ক পোস্ট হয়ে গেল, তো সেখান থেকে আমি কিছু ট্রাফিক পাব, বুঝা গেছে? আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলে কি হবে, গুগলের কাছে আমার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল হবে, জাস্ট লাইক সার্কেল, এটাকে বলা হয় একটা ট্রাফিক সার্কেল। ট্রাফিক সার্কেলটা কেমন, যে আমরা যে কোনো একটা কন্টেন্ট যখন ওয়েবসাইটে শেয়ার করি, এটা গুগল ইন্ডেক্স করে নেয়, আবার সেই কন্টেন্টটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তো সেখান থেকে মানুষ সেই জিনিসটাকে ক্লিক করে করে দেখে, তো এটা একটা সার্কেল, ট্রাফিক সার্কেল, এইভাবে মূলত ট্রাফিক জেনারেট হয়। ওকে, নেক্সট। তারপরে বলতেছে যে এই যে আর্টস পেইর একটা টুলস, তো এখান থেকে কিছু জিনিস নেওয়া যায়, যে অনলাইনে হ্যাভ গ্রেট সেন্স এসি ওয়ার্ক বাট ক্যান নট ইনভেস্ট মাচ মানি ইন টু প্রসেস। তো ট্রিপ অ্যান্ড ট্রিক্স, কিছু ট্রিপস দিচ্ছে যে আপনি এই কমেন্টের মধ্যে এডিট ট্রিক্স করবেন, করে আপনি সেখানে রিপ্লাইতে যাবেন, উইল গেট নোটিফিকেশন ইউর কমেন্ট টেক্স ইন দিস বক্স, ইট ইজ স্প্যামি, ইউ উইল পজিটিভলি রিপোর্ট দ্য পোস্ট বাট ইউজার উইল নট রিসিভ নোটিফিকেশন হোয়েন দ্য পোস্ট হ্যাজ বিন এডিটেড। আপনি যদি চান তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, নর্মালি আপনি একটা কমেন্ট করে আসছেন, পরে সেটাকে আবার আপনি এডিট করে দিতে পারেন, এডিট করে লিঙ্কিং বসাই দিতে পারেন আর কি। ডোন্ট ডু দিস, ইউর ইংলিশ ইজ ব্যাড, ইউর আর্নড ইজ ভেরি ক্লেভার আর কি, অলরেডি মানে খারাপ কোনো ইংলিশ ওয়ার্ড লেখা যাবে না। রিভিউয়ার আর নট টোটাল এডিয়েটস ইফ ইউর কমেন্ট ইজ ক্লিয়ারলি মেকিং ম্যাটেরিয়াল গট রিপোর্টেড ফার্স্ট। আচ্ছা, রিপোর্ট করা যাবে। আচ্ছা আচ্ছা, যে কোনো লিঙ্কে রিপোর্ট করা যাবে আর কি, হ্যাঁ, যে এই এই আছে যে এই লিঙ্কটাই প্রবলেম আছে বা এই লিঙ্কটাই স্প্যাম বলতেছে। এখানে একটা মেথডের কথা যে এটাকে একটু ইয়ে করে নিই আর কি, এটা একটা সিক্রেট জিনিস শেয়ার করছে।
কাজ, হ্যাঁ বলতেছে যে একটা পোস্ট, এরকম একটা পোস্ট যদি কেউ কমেন্ট করে সেটাকে রিপোর্ট করতে বলতেছে, ঠিক আছে, রিপোর্ট করে সেখানে নর্মাল কমেন্ট করতে বলতেছে, তাহলে কি হবে, তাহলে এই এখানে যে পার্সনটা কমেন্ট করছে আর কি, তার আন্ডারে যে যে কমেন্ট করছে, হ্যাঁ সবাই কি নোটিফিকেশন পাবে, হ্যাঁ কি মাথার বুদ্ধি, বি ক্লেভার, রিডিড ইউজার আর নট টোটালি ইডিয়টস, ইউর কমেন্ট আর ক্লিয়ারলি মার্কেটিং ম্যাটেরিয়াল, দে উইল গেট রিপোর্টেড ফার্স্ট, ইউ ডোন্ট হ্যাভ টু মেক এ হার্ড সেল ইন ইউর কমেন্ট, আপনি আপনার হার্ড সেল করতে হবে, জাস্ট সার্টিফিকেট ড্রপ ইউর লিঙ্ক, ইউ উইল বি গেট ক্লিক আচ্ছা। আমি এতক্ষণ কি বুঝাইলাম কেউ বলতে পারবেন শর্টে? হ্যালো, এখানকার যে ট্রিক্স গুলা বললাম, এখানকার যে ট্রিক্স গুলা আরেকটা সিক্রেট, আরেকটা আরেক রাইট আরেক আর আরেকটা মেইন একটা সিক্রেট জিনিস আছে যেটা বলছে আর কি, কে বলতে পারবে মেইন একটা জিনিস? মোস্টলি সিক্রেট হচ্ছে যে আমরা গুগলে সার্চ করবো আর কি, মানে যেই সে আমরা প্রোডাক্ট মার্কেটিং যারা করতেছি, ওয়েট লস প্রোডাক্ট, তো ওয়েট লস প্রোডাক্ট নিয়ে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমরা ওখানে ওয়েট লস রিডিট লিখলাম আর কি, তো ওয়েট লস রিডিট লিখলে বা ওখানে অলরেডি রিডিটেড পোস্টগুলো আসবে, তার মানে কি অলরেডি ওই পোস্টগুলো কি র্যাঙ্ক করা পোস্ট, ঠিক আছে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে ওই পোস্টে যে কমেন্ট করা, ঠিক আছে, ওই পোস্টে যে কমেন্ট করা, ওই পোস্টে যে লিঙ্ক বসানো, এটাই হচ্ছে যে আমার কাজ, বুঝতে পারছি। তাহলে আমার পোস্টটা কি র্যাঙ্ক করবে, ওখান থেকে আমি অলরেডি ওই কমেন্ট থেকে আমি অলরেডি কি পাবো, ওই কমেন্ট থেকে আমি ট্রাফিক পাবো, সেটা এখানে ডিসকাশন করছে। করা যায় কিন্তু কাজ দিলে তো কেউ করে না, যে সমস্যা তো এটা, এক একজনের এক এক এক্সকিউজ দেখায়, স্যার কারেন্ট ছিল না, স্যার সময় পাইনি, তারপরে স্যার এই প্রবলেম, স্যার ওই সমস্যা, ঠিক আছে। কাজ দিলে যদি এক্সকিউজ না দেয় তাহলে আমি করবো আর কি, এবং এখান থেকে আমি এই যে অলরেডি টিম ওরিয়েন্টেড কাজগুলা করতেছি এই কারণেই, কাজগুলা আমরা স্টার্ট করছি, তো এটাকে সবাই সবাই যাতে অ্যাক্টিভ থাকে, মানে সরে না যায় এখান থেকে, কে ঝরে যাবে আর কে অ্যাক্টিভ থাকবে, কার আগ্রহ বেশি আছে, এটার জন্যই মূলত ওই ওইটাকে স্টার্ট করলাম আর কি, ওই কাজগুলা স্টার্ট করলাম, এবং দেখা যাচ্ছে যে নতুন কিছু শিখতে মানে পারা আর কি, এক কথায় নতুন কিছু শিখতে পারা, আর দেখা যাচ্ছে যে কি লিখছো বুঝে না রিয়াজুল, হ্যালো
আচ্ছা ভাই, 5 মিনিটের আসলে মিনিটটা তো হয়নি, সরি ফর দ্যাট। এখন আমি টুকটাক মেথড শেয়ার করবো আর কি, সমস্যা নাই। যেখানে বলতেছে কস্ট টাইম ইফেক্ট, তারা ডোমেন অ্যান্ড হোস্টিং, ফাইন্ড ইউর কুপেন, চিট ডট হোস্টিং, $1 থেকে $3 পার মান্থ, এর নিজেদের ডোমেন নেওয়াটাই বেশি আর কি, ভালো আর কি, নিজেদের ডোমেনটা নিলে ভালো হয়। ইউ ক্যান সিঙ্গেল এডিট ওয়ান প্রমোশনাল পোস্ট, রেগুলার পার 10 রেগুলার পোস্ট আর কি, ভালো ভালো পোস্ট করতে হবে আর কি এডিটে, যাতে মানুষ ইনফরমেশন পায়। পোস্ট করো, সমস্যা নেই, নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করো, খুলেই পোস্ট করতে পারো 2-3 দিন অফ রেখে আর কি। এটা পইরো, সবাই একটু পইরো আর কি, এই এই এটা অনেক ভালো কিছু আছে এখানে, এটার মধ্যে একটা সুন্দর একটা ট্রিক্স আছে, এখান থেকে ভালো ট্রাফিক জেনারেট করতে পারবো আমরা এবং প্রোডাক্ট সেলস করতে পারবো, বুঝা গেছে? আমরা একটা এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। নাইদুল হকের কি ডাউনলোড হয়েছে? নাইদুল হক না হইলে আপনি যে টিমে আছেন সেখান থেকে নিয়ে নেন আর কি, ওই যে যে কোনো কারোর কাছ থেকে নিয়ে নেন আর কি। নাইদুল হক নাই নাকি? নাই তো মনে হচ্ছে, যাই হোক। আচ্ছা, আমরা একটু অন্য আলোচনায় চলে গেছি আর কি, রিডিট শিখতে শিখতে মেলা দূর চলে গেছি। সবাই একটু পড়ে নিয়েন, আমি এটা রাত্রে আর একটু বিস্তারিত দেখাবো আর কি, প্র্যাকটিক্যাল দেখাবো। যাই হোক, আচ্ছা আমরা একটু কন্টেন্ট নিয়ে আলোচনা করি, আমাদের টাইমও প্রায় শেষের দিকে আসবে। তো আমরা কপিরাইটিং, যে আমাদের যে কপিরাইটিং যে মেথড, হ্যাঁ কপিরাইটিং যে সিস্টেমটা, সেটা আমরা কীভাবে কী করব এটা একটু জানার দরকার। যে অ্যাকচুয়ালি আমি একটা ব্লগে যখন আর্টিকেলটা পাবলিশ করব, টপিক কিন্তু আমার একই রকম, টপিক কিন্তু, সরি ফর দ্যাট, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যালো, এই তো ভালো, তুমি কেমন আছো? এই যে বসে বসে ক্লাস নিচ্ছে। ওই না না, ডিস্টার্ব করোনি, বলো, সমস্যা নেই, ক্লাস শেষের পথে। তাহলে আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি আর কি, নাকি 10 মিনিট পরে ফোন দিচ্ছি।
বিস্তারিত জিনিসগুলো করবো, ট্রাফিক নিয়ে আসার জন্য কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে আমি একটা আর্টিকেল সার্চ করে দেখাচ্ছি আর কি, যে আইফোন 11 প্রো ব্যাক কভার রিভিউ, আমি গতকালকে টাইটেলটা কিভাবে লিখতে হবে গতকালকে বলে দিয়েছি আর কি, হ্যাঁ, যে এটা যেন আর কারোর ভুল না হয় আর কি। গতকাল রাত্রে স্টাডি করবেন, কিন্তু মাঝে মাঝে আমি ধরবো। আচ্ছা, এখানে একটা আর্টিকেল আমরা পেলাম, আর্টিকেলটা হচ্ছে দ্য বেস্ট আইফোন 11 প্রো ম্যাক্স কেজেস অ্যান্ড কভার্স। তারা অলরেডি এখান থেকে একটা আর্টিকেল প্রোভাইড করে দিয়েছে আর কি, বেশ বড় আর কি, একটা স্টেপ বাই স্টেপ একটু আসুক জিনিসটা। অ্যাপেল স্মার্ট ব্যাটারি কেস, তারপরে রিং কেস, যাই হোক, একটা প্রোডাক্ট, ডিজিটাল ট্রেন্ডস, দুইটাই কি ডিজিটাল ট্রেন্ডস? আচ্ছা, বেস্ট আইফোন 11 প্রো ম্যাক্স কেজেস অ্যান্ড প্রজেক্ট। আচ্ছা, এটা তো প্রোডাক্ট ওরিয়েন্টেড বেশি আর কি। এটা একটা ছোট একটা রিভিউ, এটা রিভিউ এটার, যে এটার দেখেন, এটা রিভিউ লিখলে এখান থেকে আমরা কন্টেন্টটা পাচ্ছি, যে আইফোন ম্যাক্স 11 প্রো আউটস্ট্যান্ডিং ব্যাটারি লাইফ, ইস মাইট টু ফাইন্ড ইউর সেলফ, একটা ছোট একটা কন্টেন্ট এটা একটা দিয়ে দেখাচ্ছে, আর আমি একটা বড় একটা কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি আর কি। এটাও একটা বড় কন্টেন্ট, 11 প্রো দিয়ে তারা অলরেডি, এটা মনে হয় অ্যামাজন অ্যাফিলিয়েট করা মেবি। এখানে এই পোস্টের মধ্যে অলরেডি এই যে অলরেডি প্রাইম টাইম দিয়ে অ্যামাজন অ্যামাজন দিয়ে অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট তারা করে রাখছে আর কি। এর মধ্যে একটা দিলে হচ্ছে, ওকে, তো ব্যাপারটা দেখেন, গতকালকে টাইটেল রিসার্চ করা শিখেছি, টাইটেল লেখা শিখেছি, এখন এখানে কন্টেন্ট আছে, এখানে অলরেডি যে লেখাগুলো আছে, এখন এই লেখাটা আমি কিভাবে কপিরাইটিং করতে পারি। তো বেসিক আমার ইংলিশের নলেজ থাকতে হবে, বেসিক নলেজটুকু আমার থাকতে হবে 100%। বেসিক নলেজটুকু যদি আমার থাকে, তাহলে আমি আর একটু বেটার কিছু করতে পারবো, আর একটু বেটার কিছু আমি করতে পারবো যদি বেসিক নলেজটা থাকে। তো এখানে একটা জিনিস নিয়ে সম্পর্কে আর কি খুব সুন্দরভাবে লিখছে তারা, যে অ্যাপেলস আইফোন 11 রেঞ্জ ইজ প্রিন্সিপাল টু এভরিথিং, না সরি, প্রিন্সিপাল অ্যান্ড এভরিথিং আইফোন, দ্য আইফোন 11 প্রো রিপ্রেজেন্টস দ্য পারফেক্ট ব্যালেন্স অফ সাইজ, পাওয়ার অ্যান্ড স্টাইল, জাস্ট পাওয়ারফুল অ্যাজ এ লার্জার আইফোন ম্যাক্স, ইউজেস সেম ট্রিপল লেন্স ক্যামেরা, স্টক অ্যামেজিং পিকচার অ্যান্ড অলসো লট স্মলার অ্যান্ড ইউ ক্যান ইজিলি হোল্ড ইট ইন এ সিঙ্গেল হ্যান্ড, ইট ইজ বিউটিফুল টু উইথ সিম বিল্ড রিলেন্সলেস অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড স্লেক গ্লাসেস বডি। জাস্ট এটা ডিসক্রাইব করছে, আপনি যদি চান এই ওয়ার্ডটাকে এই এই ভিতরে সেম থাকলেও সমস্যা নাই, এই দুইটা লাইন আপনাকে চেঞ্জ করতে হবে। এই দুইটা লাইন যদি আপনি চেঞ্জ করতে পারেন, বা এখানকার উপরের এই এই লাইনটা যদি আপনি একটু ঘোরায় ফেরায় লিখে দিতে পারেন, আপনার এর মধ্যে আর্ট এইগুলো সব ঠিক থাকবে। জাস্ট আপনি এখানে একটু ঘোরায় দেন, তো কন্টেন্টের মধ্যে দেখেন এখানে আইফোন 11 প্রো কেসেস, এই যে আইফোন 11 আইফোন 11 প্রো, এই এখানে কিন্তু মেন কিওয়ার্ড হচ্ছে যে এইটা আইফোন 11 প্রো আর কি। তো আইফোন 11 প্রো এখানে আছে, এখানে আছে, দূরে থেকে তিনটা জায়গায় আছে, চারটা আছে আইফোন 11 প্রো, চার পাঁচ শুধু এখানে আইফোন আর কি, তো চারটা তিন থেকে চারটা জায়গায় এরা অলরেডি এদের কিওয়ার্ড বেশি ব্যবহার করছে, বাট বেশি কিওয়ার্ড ইউজ করলে এরা স্টাফিং হয়ে যাবে আর কি।
অলরেডি ছোট একটা কুয়েটস, তো আপনারা যখন কোনো টপিক নিয়ে যারা অলরেডি ডিজাইন নিয়ে কাজ করতেছেন তারা যদি লেখেন কোনো সমস্যা নেই, করতে পারবেন। বাট এই কন্টেন্টটাকে ইউনিকনেস করার জন্য এই যে এই লেখাটাকে আপনি একটু যদি ট্রান্সলেটরে নিয়ে যান, অ্যাপেল আইফোন 11 ব্যাপ্তি হলো আইফোনের একটি শীর্ষ, প্রতিটি শীর্ষ স্থানের এই কথাটা আপনাকে একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। আপনি এই ওয়ার্ডটাকে রিরাইট করে নেন, একটা আইডিয়া নেন রিরাইটারে যে টুকটাক, মানে টুকটাক জিনিসের ক্ষেত্রে আমি বলতেছি, এটা কিন্তু একবারে হাই প্রফেশনাল না, টুকটাক জিনিসের ক্ষেত্রে গুলোতে আমাদের যেগুলোতে লাগবে সেটা। তো আমি এটা রাইট টেক্সট জেনারেট করলাম, এখানে অলরেডি কি লিখছে যে অলরেডি একটা রেজাল্ট আসছে সেম থিং। আমি যদি এটা যাই কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, যে আইফোন 11 থিওরিটি ইজ দ্য অ্যাপেক্স অফ এভরিথিং আইফোন, সেম থিং সেম কিছু, বাট আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি এইভাবে আপনার টাইটেলটা কনসেপ্ট দিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। আরও কিছু যদি অ্যাড করা যায়, এর সাথে আরও 2-3 লাইন যদি অ্যাড করা যায় এরকম একটা কন্টেন্টের সাথে, আপনি এটা রিভিউ লিখবেন, তাহলে কি হবে আর কপি হবে না, কিছু জিনিস তো সেম থাকবে, এগুলো তো সেম থাকতেই পারে। যে এই আইফোনটার এই যে এখানে অলরেডি আমরা যেন এটাই দেখছিলাম আর কি, মেবি যে এখানে এই যে আইফোনটার সাইজ এর স্টাইলটা অনেক ভালো, এটার অলরেডি ট্রিপল লেন্স ক্যামেরা অনেক নামেজিং এর জায়গায় আপনি দেন ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড নাইস পিকচার, ঠিক আছে। তারপরে বাট সেটা তো অবশ্যই, সেটাই বলতেছি, তো উপরের 2টা লাইন যেহেতু এটা একটা অলরেডি প্রোডাক্ট, ই কমার্সের কন্টেন্ট কখনো শপে একই থাকে, চেঞ্জ হয় না, কারণ একটা মোবাইল ফোন তার স্পেসিফিকেশন তার এভরিথিং যা যা আছে এগুলো তো আর চেঞ্জেবল করা যায় না, যায় কি যায় না, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কপি হয় না। তো এই জায়গায় দেখা যাচ্ছে অল্প দু একটা কথা, এখানে অ্যামেজিং, এখানে নাইস দেন বিউটিফুল দেন, তারপরে বাট ইট ইজ অলসো নট সরি ইট ইজ অলসো লট সিমিলার, ইউ ক্যান ইজিলি হোল্ড অ্যান্ড সিঙ্গেল হ্যান্ড, ইট ইজ বিউটিফুল টু সিম, এখানে এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো সেম থাকবে, খালি উপরের জিনিসটা আর নিচে কিছু ডেফিনেশন নিজে নিজে একটু আপনি নিজে নিজে বাংলায় ভাবেন, বাংলায় ভেবে এক এক লাইন করে লেখেন, এটা সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট হবে এবং আপনি একটা কনসেপ্ট সুন্দর করে লিখে নিয়ে সেটা দিয়ে আপনি সাজিয়ে পোস্ট করেন। তো এইভাবে আপনারা আপনারা কপি রাইটিং করতে পারবেন। আর একটা ব্যাপার বলি, একটা বড় আর্টিকেল আমরা নিয়ে আসি, এই টপিক না অন্য একটা টপিক নিয়ে আর কি, এটা যদি বড় হয় তাহলে আমি এটা নিয়ে একটু বলবো আর কি, এত অ্যাড আসলে তো হবে না। এত এত অ্যাড আসলে কেমনে কেমন করে সম্ভব? আচ্ছা, এটা মূলত অ্যামাজনের জন্য করছে, অনেক অ্যাডসেন্স অ্যাডসেন্স দিয়ে ভরায় রাখছে, ঠিক আছে। এদের ওয়েবসাইটের ভালো র্যাঙ্কিংও আছে, অলরেডি অনেকগুলো জিনিস তারা দিয়ে রাখছে। আমি একটু অন্য আর্টিকেলে যাই, যে একটা আর্টিকেল দেখায়,
কিভাবে আমরা এটাকে কপিরাইট করতে পারি, আমরা কপিরাইটিং করতে পারি আমাদের নিজেদের আর্টিকেলের জন্য ম্যাক্সিমাম কিছুই। আমরা যদি চিন্তা করি যে অলরেডি ওয়ান টু মোর এসইও ট্রাফিক ক্যান্সার অ্যান্ড অ্যাকশন একটা কন্টেন্ট লিখতে অনেক সময় লাগে, থিঙ্ক অ্যাবাউট করতে অনেক সময় লাগে, ঠিক আছে। একটা কন্টেন্ট এরকম হওয়া উচিত, আমি এই জিনিসগুলা কিন্তু বলেছিলাম মনে হয়, কি বলছিলাম না মনে আছে কারোর? হ্যালো, ক্লাস আগে বলছিলাম আর কি, কন্টেন্ট নিয়ে কথা, কনসেপ্ট নিয়ে কথা, একটা কন্টেন্ট কিরকম হবে। এখন আমি এই কন্টেন্টটাকে আমার মতো করে লিখবো বা আমার মতো করে আমি সাজাবো, আমি কন্টেন্ট রাইটিং জানি না, কিন্তু কিছু জিনিস ছোটখাটো সিম্পল জিনিসের জন্য বা আমার ছোটখাটো ফর্মের জন্য, আমি যদি এসইও করি তো আমি ফর্ম পোস্টিং করে আমার ফর্মে আমার ভ্যালিডিটি বা ভ্যালু বাড়ানোর জন্য পোস্ট করবো আর কি। আমি হুবহু যদি নীল পাতিলের এইটাই কপি করে পোস্ট করি তাহলে হবে না, আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কিছু সিমিলার জিনিস চেঞ্জ করতে হবে, তা না হইলে হবে না, আমি তার ছবি ইউজ করতে পারবো না, আমাকে নতুন ছবি বানায় নিতে হবে, তাহলে ইউনিকনেস আসবে, ঠিক আছে। এখানে ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, যে অলরেডি স্টেপ বাই স্টেপ তারা বলে দিছে। আমরা আরেকটা আর্টিকেল পাইছি, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং অ্যাট ফ্রি 2020 আপডেট, ইনি একজন অথর, ঠিক আছে, ডিলেভেল সফট ডট নেট, তো অলরেডি তিনি এটা লিখছে আর কি, যে কোথায় কোথায় কী করতে হবে না করতে হবে। অনেক বড় একটা আর্টিকেল, আমরা যদি হিসেব করি হিউজ বড় একটা আর্টিকেল সে লিখছে এখানে, যে তাকে এই জায়গাটাই ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম আছে, আপনি চাইলে এর কোর্স করতে পারেন, এর অলরেডি কোর্স করতে পারেন, অলরেডি তাদের কোর্স এখানে আছে, যে গেট সার্টিফিকেট ফর ফ্রি, ফ্রি রিসোর্স, আপনি চাইলে ফ্রি গাইড পাবেন, এসইও টেমপ্লেট, পরে আপনার মেলে দেখা যাচ্ছে সে মেল মার্কেটিং করবে আর কি। আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ডাউনলোড করতে পারেন, সে অলরেডি একটা কোর্স দিয়ে রাখছে আর কি। যাই হোক, যে লিড কালেকশন করতেছে, এটাই সিস্টেম মূলত। যাই হোক, ওকে, আমরা একটু এই আর্টিকেলের দিকে আসি। আমরা এখানে যে আর্টিকেলটা সে লিখছে, এখন আমি এই ধরনের একটা আর্টিকেল লিখতে চাই, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং অ্যাট হোম অ্যান্ড ফ্রি ফর 2020। কিছু ওয়েবসাইট সে দেখাইছে এবং কিভাবে আপনি এই ওয়েবসাইটের থ্রুতে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং করতে পারেন আর কি, আপনি ডাউনলোড করে নিতে পারেন। আবার এখানে কিছু ওয়েবসাইট দিয়েছে আর কি, যে এখানে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই যে পিপিসি, পেপার ক্লিক, অ্যাডভান্টেজ ডিজিটাল মার্কেটিং, এখানে অলরেডি কিছু কিছু টপিক দিয়েছে, যে সেখানে আপনি এই লিঙ্কগুলো এই ওয়েবসাইটের লিঙ্ক এইগুলো পড়ে পড়ে আপনি শিখতে পারবেন। তো আমরা এখন কন্টেন্টটাকে কপি করতে যাচ্ছি, কীভাবে পারবো? টাইটেল আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল স্টেপ বাই স্টেপ গাইড, তো আমি এখানে যদি এখন এই ডিজিটাল মার্কেটিংটা লিখি আর কি, এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখে যদি আমি ওই যে আমাদের যে কিওয়ার্ড শিটার, হ্যাঁ, কিওয়ার্ড শিটারে যায়, তাহলে অলরেডি আমি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি, আমার টাইটেলের কিওয়ার্ডটা সেমই থাকবে, বাট আমি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি। কিওয়ার্ড শিটারে গেলাম, সেট কিওয়ার্ডে গেলাম, যাওয়ার পর অলরেডি আমি ডিজিটাল মার্কেটিং কোর্স এজেন্সি ইন বাংলাদেশ, হাপি চাপি যা আছে, ডিসক্রিপশন, এক্সপার্ট, ফ্রি কোর্স, আমি স্টপ করে দিলাম আর কি। তো অলরেডি ডিজিটাল মার্কেটিং ফর্মুলা আমি যদি এখানে লিখি, এখন এখানে নীল পাতিলের টাইটেলটাই নিলাম, যে ডিজিটাল মার্কেটিং ফর্মুলা
বা ডিজিটাল মার্কেটিং মেড ফর্মুলা সিম্পল স্টেপ বাই স্টেপ গাইড, তাহলে কি আমার টাইটেলটা কপি হয়ে গেল না? এর সাথে কি আর মিল থাকলো? হ্যালো, এর সাথে কিন্তু আর মিল থাকলো না, সিম্পল জিনিস। তারপরে এখানে অলরেডি ডিজিটাল মার্কেটিং অ্যানাদার এখানে সে কিছু কথা লিখছে আর কি, তো এই সোর্স সে কোথা থেকে পাইছে উল্লেখ করে দিছে যে ডিজিটাল মার্কেটিং দিয়ে উইকিপিডিয়া থেকে পাইছে আর কি। এখন প্রথমে দেখবেন যে এর এই যে হিটেড H2 ট্যাগের যে টপিকগুলো আছে, ইন ডিউ ইনোভেটেড অ্যান্ড রিলো, সে এই এই টপিক একটা লিখছে, ডেফিনেশন কি লিখছে, এখানে এটা কি লিখছে, হ্যাঁ এই যে এক একটা টপিক লিখছে, ডিজিটাল মার্কেটিং ফ্রম প্রোডাক্টিভিটি সার্ভিস, আপনি এইগুলাই রাখেন, এইগুলাই রাখেন, কিন্তু এর সাথে কিছু একটা অ্যাড করে দেন। দেওয়ার পরে সে যে কথাগুলো লিখছে এটাকে আপনি চাইলে রিরাইট করে নিতে পারেন, বা চাইলে আপনি নিজে নিজে কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন, এর এর ভিতরে নতুন কোনো জিনিস অ্যাড করে দিতে পারেন। দুই তিনটা কন্টেন্ট আপনি দেখে সেই কন্টেন্টের মধ্যে থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারেন আর কি, একটু সময় লাগবে। এটা কিন্তু ওই আপনি চাইলে একটা একটা কন্টেন্ট আপনি 1 মিনিটের মধ্যেই মেরে দিলেন, হ্যাঁ এটা কিন্তু করা যাবে না। একটা জিনিস আপনাকে লিখতে, কনসেপ্ট মেকিং করতে মিনিমাম 1 দিন বা 2 দিন সময় লাগবে, আপনার 1 দিন সময় লাগবে, কারণ আপনার একটা কন্টেন্ট কিন্তু ভ্যালুয়েবল ফর পিপল, ঠিক আছে, একটা কন্টেন্ট কিন্তু মানুষের কাছে খুবই ভ্যালুয়েবল। তো আমাদের প্রথমে দেখতে হবে যেরকম বড় বড় আর্টিকেলের টপিকগুলো কি, সেই টপিকগুলো আলাদা আলাদা করে রাখতে হবে, যে হোয়াই ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স, কেন। তো এখানে বিলবোর্ড দিয়ে সে একটা খুব সুন্দর করে যে বিলবোর্ড দিয়েছে, ডিজিটাল মার্কেটিং কেন দরকার, যে আমরা যেমন বিলবোর্ড আছে না আমাদের, আমরা যখন রাস্তাঘাটে চলি বিভিন্ন বাজারে কি বিলবোর্ড দেওয়া থাকে না, প্রাণের, আরএফএলের, প্রাণ আরএফএলের একটা বিলবোর্ড চেয়ার, ঠিক আছে, বা বেঙ্গল চেয়ার, তারপর ইস্পাহানি দেখা যাচ্ছে চা, তার একটা বিলবোর্ড দেওয়া আছে। তো এই বিলবোর্ড গুলো দিয়ে সে বোঝাইছে যে হোয়াই ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স, কেন ডিজিটাল মার্কেটিং আপনি আপনাকে করতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে এক একটা, দ্য শেয়ার পিপল স্পেন্ডিং, হ্যালো খেয়াল করেন একটু, ওভারভিউ লিখছে আর কি একটা টপিক। তো এখন যেটা আমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তার কন্টেন্টটা আমাকে পড়তে হবে একবার, সে কী লিখছে, কী বোঝাইছে আমাকে কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু আমি লিখতে পারবো না। আমি যদি নাই জানি তাহলে আমি লিখবো কীভাবে, আমার যদি সেই জিনিস সম্পর্কে আইডিয়া নাই থাকে তাহলে কি আমি লিখতে পারবো? পারবো না, আমি কপিও করতে পারবো না। আপনি একটা সুন্দর জিনিস কপি করতে গেলেও কি সময় লাগে, বুঝে গেছে, কপি করাও কিন্তু জটিল জিনিস, সহসাই কপি করা যায় না। এই তো এটা অ্যাকচুয়ালি ব্যাপার। তো আপনারা প্রথমে যেটা করবেন, এইগুলা জিনিসগুলো টপিকগুলো একটা ওয়ার্ড এক্সেল ওয়ার্ড ফাইলে নেবেন আর কি, নিয়ে সেই ওরিয়েন্টেড এখান থেকে কিছু কথা নেবেন, টিভি মার্কেটিং কি এটা আপনি গুগল থেকে সার্চ করবেন, করে এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু একটু সিম্পল কাটসাট করে নিয়ে আমরা বিভিন্ন ফর্মে, বিভিন্ন ব্লগে পোস্ট করে দিতে পারবো আর কি। বিষয়টা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো, রিরাইটই করা, রিরাইটের মতো কিন্তু একটু টপ মানে সিম্পল স্টেপ, কারণ ওই আর্টিকেলগুলো বেশি লং লাস্টিং হবে না, বাট লং লাস্টিং না হলেও কি বর্তমান কপিরাইটিংয়ের মার্কেট চলতেছে সবচেয়ে বেশি, কারণ আমাকে এই এইটাই লিখতে হবে, এই কথাটাই লিখতে হবে, এটি এসে নীল প্যাথেল যা লিখছে এইটাই আমাকে লিখতে হবে, বাট আমার ওই জিনিসে আমি লিখবো কিন্তু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, তার টাইটেলটাই নিব সেম থিং একটু ডিফারেন্ট। তো এখন হয়েছে, আমি আসতেছি। তো এই যে মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, সবাই কি বুঝতে পারছি? আমি আরো কিছু জিনিস একটু শেয়ার করবো, একটু ওয়েট করতে হবে আপনাদের, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়গুলো একটু। ঠিক আছে, আমরা আবার রাত্রে বসবো আমাদের ওই টপিকগুলো নিয়ে। রেয়াজুল ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কি হয়েছে? হ্যালো।
WhatsApp এ দিছো স্ক্রিনশট। না না ওইটাই থাকুক, ওইটাই থাকুক, ওইটাই থাকুক। সমস্যা সেটাই, যেহেতু ভেরিফাই হয়ে গেছে তাহলে সমস্যা নেই। ঠিক আছে, একটা কাজ করি আমাকে, এই যে যারা যারা অলরেডি বিয়ে করছো আর কি, গ্রুপে তো আসলে অনেক উপরে, ইউজার নেম পাসওয়ার্ডটা আমাকে পার্সোনালি প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড গ্রুপে তো দেওয়া আছে, বাট পার্সোনালি আমাকে একটু দিয়ে রাখবো আর কি, সবাই মা বাবু দিও পার্সোনালি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, আর রিয়াজুলও দিও আর কি। তুমি পার্সোনালি একটু শেয়ার করো আমার সাথে, পার্সোনালি করো, ঠিক আছে, পার্সোনালি করিও। আমার আবার আজকে নেট শেষ, আবার আমাকে নেট নিতে হবে, অলরেডি কয় জিবি আছে, 3 জিবি আছে। হ্যাঁ অনেক অনেক বলো। ও চলে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ, এখন এতটুকুই আর কি, আবার আমরা বসবো আর কি, আচ্ছা।